নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রিসেন্টলি 1লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে, আর তার জন্য আমাদের কেন্দ্র পক্ষ থেকে গতকাল থেকে আজ পর্যন্ত এইচআইভি লাইভ অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এইচআইভি পজিটিভ মানুষরা যাতে সাধারণ, আমাদের লক্ষ্য একটাই, যাতে এইচআইভি পজিটিভ মানুষদেরকে না, তারা নিজেরা না মনে করে কি যা তারা আইসোলেট না ফিল করেন, এবং যাতে তাদেরকে সাধারণ মানুষেরা সাপোর্ট করে, এবং তারা যাতে নর্মাল ভাবে সাধারণ মানুষদের মধ্যে নর্মাল ভাবে নিজেদেরকে সাধারণ ভাবে বাস করতে পারেন, এবং তাদেরকে যাতে সাধারণ মানুষেরা এনকারেজ করে রোগ সম্পর্কে, যাতে তাদেরকে একটা সচেতনতা বা সতর্কতা নিয়ে যেতে পারি, এটাও আমাদের একটা মূল লক্ষ্য। রুবি সোসাইটি অ্যান্ড রিসার্চ সেন্টার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সচেতনতার দিকে বরাবরই কনসার্ন, তাই কিছু মাস ধরেই আমরা একটার পর একটা স্বাস্থ্য সচেতনতার উপরে প্রোগ্রাম আয়োজন করছি, যাতে আমরা এই কোভিড এর সিচুয়েশনে মানুষের সাথে, মানুষের ফিল্ডে, প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে কাজ করতে না পারলেও, যাতে ভার্চুয়ালি আমরা এই লাইভ অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলোর মাধ্যমে তাদের কিছুটা উপকারে আসতে পারি এবং সাহায্য করতে পারি এবং স্বাস্থ্য সচেতনতার দিকে খেয়াল করতে পারি। রুবি সোসাইটি অ্যান্ড রিসার্চ সেন্টার একটা নন গভর্নমেন্টাল এনজিও, যেটা 2020 অগস্টে শুরু হয়েছে, এবং এর লক্ষ্য একটাই, যাতে সাধারণ মানুষদেরকে আমরা সাহায্য করতে পারি বা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। আমাদের এনজিও মূলত আন্ডার প্রিভিলেজ, মার্জিনালাইজ, ব্যাকওয়ার্ড ওমেন, চাইল্ড, ওল্ড এজ এবং ট্রান্সজেন্ডারদের স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্য এবং নিউট্রিশনের দিকে আমরা আগ্রহী, এবং মানুষকে এম্পাওয়ার করাটাও আমাদের মূল উদ্দেশ্য। আমাদের এ ধরনের এবারের প্রোগ্রামটি যেহেতু এইচআইভির ওপর, তাই আমরা আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট ব্যক্তি, মনোবিদ অনুরিতা মুখার্জি, যার থেকে আমরা জানবো এই সমস্যায় কাউন্সিলিং এর ভূমিকা এবং এইচআইভি পজিটিভ হওয়া সত্ত্বেও মানসিকভাবে কিভাবে নিজেকে ভালো রাখা যায় এবং নিজেকে স্বাভাবিক রাখা যায় মানসিক দিক থেকে, সেই সম্বন্ধে। আর আরেকজন দ্বিতীয় বক্তা, বিশিষ্ট বক্তা জয়দীপ জানা, যিনি দীর্ঘ বছর ধরে এইচআইভি পজিটিভ মানুষদের সঙ্গে কাজ করেছেন, এবং তিনি সেই ফিল্ডে কাজ করার পর তার কিছু এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবেন। প্রথমে অনুরিতা মুখার্জি ম্যামকে বলবো দু চার কথা বলার জন্য এবং রিকোয়েস্ট করব, কিন্তু তার আগে তাকে নিয়ে যে কথা না বললেই নয়, দু চার কথা বলতেই হয়। অনুরিতা মুখার্জি ডিড এমফিল ইন সাইকোলজি ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি, অ্যান্ড লেটার শি হ্যাজ অলসো অ্যাচিভড মাস্টার ডিগ্রি ইন MSW ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। She has 25 years experience with individual counseling, 25 years experience with, 9 years experience in imparting and conducting training, experience in working with people of various socio-economic and cultural backgrounds, and has 21 years experience of working in government hospital settings. At present, she is attached with School of Tropical Medicine, Calcutta, West Bengal as a counselor. So now I request to Anurita Mukherjee to deliver her lecture. Good evening everyone in this meeting and the ones listening to it live. I thank Rubi Society and Suchandrima for letting me share my knowledge on HIV/AIDS with all and many unaware and aware about this. In continuing from last day's talk of Dr. Bappaditto and Dr. Ananna, I would like to speak on counseling of HIV patients and finally follow up of the patients. So we all know that 1st December we celebrate as a World AIDS Day, HIV/AIDS. The concept of HIV/AIDS not new, it is an old concept.
and we have a knowledge that from 1983 actually we came to know about the HIV AIDS in Chennai. That time it was detected to a female client, and from that very particular cases we were aware about that. In 21st December, first December 2020, the logo, this is a global solidarity and shared responsibility. So what is meant by solidarity? It is only an awareness of shared interests, objects, and sympathesis, creating a psychological sense of unity of groups and classes. দেখুন এটা তো অনেকটা বড় বড় কথা হয়ে গেল। এখন এইবার এই লোগোটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে, যেটা গ্লোবাল সলিডারিটি। এটার সঙ্গে কেবলমাত্র আপনার একটা অ্যাওয়ারনেস বা শেয়ার্ড ইন্টারেস্টই লুকিয়ে নেই, এর সঙ্গে কিন্তু একটা সাইকোলজিক্যাল সেন্স অফ ইউনিটি অফ গ্রুপস অফ ক্লাসেস লুকিয়ে আছে। তো সাইকোলজিক্যাল ইউনিটিজ অফ গ্রুপস অ্যান্ড ক্লাসেস বলতে আমরা কি বুঝছি? এই গ্রুপস অ্যান্ড ক্লাসেসটা হচ্ছে যে আমরা জানি যে এই এইচআইভি এইডস এর সঙ্গে একটা স্টিগমা অ্যান্ড ডিসক্রিমিনেশন, এই ব্যাপারটা ভীষণভাবে অ্যাসোসিয়েটেড, ভীষণভাবে জড়িয়ে আছে। এটা আগেও ছিল, এখনো আছে, কিন্তু আমরা চাই না ইন ফিউচার এটা কন্টিনিউ করুক। সেই জন্য আজকে রুবি সোসাইটিকে মানে আমি থ্যাংকস জানাচ্ছি যে তারা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে আমি বা অন্যান্য অনেকে আমরা শেয়ার করতে পারছি আমাদের নলেজটা, যে এইচআইভি এইডস কিন্তু শুধুমাত্র একটা অসুখ হিসাবে যদি আমরা দেখি, এবং এটা কিন্তু কোনোভাবে ছোঁয়াচে রোগই নয় যেটা নিয়ে মানুষ এত ডিসক্রিমিনেশন এর মধ্যে চলে আসছে, এবং যারা এইচআইভি তে আক্রান্ত হচ্ছে তারা যেন নিজেদের লুকিয়ে রাখতে চাইছে, নিজেদের যেন সোসাইটিকে মানে মুখটা দুহাত দিয়ে ঢেকে রাখতে চাইছে। এই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য আর আমার যে বক্তব্য সেটা হচ্ছে অন কাউন্সেলিং। তো আমরা এখন এইটা চিন্তা করে দেখতে পারি যে কোশ্চেন ইজ দ্যাট দ্য ওয়াই কাউন্সেলিং ইজ সো ইম্পর্টেন্ট ইন এইচআইভি এইডস ফিল্ড। It is because the field is fully associated with stigma and discrimination. Counseling is the only way to disseminate the knowledge about HIV/AIDS and free the society from stigma and discrimination about HIV/AIDS. Now, come to the point, what is counseling? It is nothing but the giving proper option. Counselor is not your teacher. He or she is the person who can give the client a proper option. Counseling is a option giving session. Counselor will not direct or giving lesson to anyone else. Different client come to the counselor maybe with the same problem, testing of HIV AIDS, seeking about the knowledge of HIV AIDS, but with different background. So counselor have to listen properly and patiently about the client's problem and help the client to choose the proper option to solve it. If any option fail, then another option may be presented. There must have the quality of the counselor. First of all, he must be a good listener. She or he must have the unconditional regards to the clients, because the clients may come from the different background and different educations, educational qualifications. And he or she must be a non-judgmental person. এতগুলো কথা আমি কেন বললাম, নন জাজমেন্টাল কেন এই কথাগুলো বলার অর্থটা কি? তার কারণ একজন কাউন্সিলর যখন তার চেয়ারে বসছে, যখন সে তার নলেজটাকে শেয়ার করছে, এটা জাস্ট নলেজ শেয়ারিং। কাউন্সিলর কিন্তু কারোর টিচার নয়,
এবং আজকে আমাদের এই যে আইসিটিসি আইসিটিসি অর্থাৎ আমি এইচআইভি এইডস নিয়ে যখন কথা বলছি তখন এই কাউন্সিলিংটা কাউন্সিলার যে অ্যাপ্লাই করছে তার নলেজটা কাউন্সিলিং প্রসেসটা কোথায় করছে সেটা হচ্ছে আইসিটিসি আইসিটিসিটা প্রথম থেকে কিন্তু এটা আইসিটিসি ছিল না ইন্টিগ্রেটেড কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার আইসিটিসি পুরো কথা প্রথমে ছিল ভিসিটিসি ভলেন্টারি কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার অর্থাৎ যারা নিজে থেকে আসছে এবং টেস্ট করছে তারপরে এটা হলো ভিসিসিটিসি অর্থাৎ ভলেন্টারি কনফিডেন্সিয়াল কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার আইসিটিসি বলুন ভিসিটিসি বলুন বা ভিসিসিটিসি বলুন এই কনফিডেন্সিয়াল কথাটা কিন্তু এই এইচআইভি এইডস কাউন্সিলিং এর সঙ্গে ভীষণভাবে জড়িত তবে এই কনফিডেন্সিয়াল কথাটা কিন্তু শুধুমাত্র আইসিটিসি অর্থাৎ যেখানে এইচআইভি এইডস কাউন্সিলিং হয় সেখানেই একমাত্র অ্যাসোসিয়েটেড নয় অ্যাকচুয়ালি যে কোনো ফিল্ডে কাউন্সিলিং ধরুন জেরেন্টোলজিক্যাল কাউন্সিলিং চাইল্ড কাউন্সিলিং ম্যারিটাল কাউন্সিলিং সব কাউন্সিলিংয়েই কিন্তু কনফিডেন্সিয়াল ব্যাপারটা কিন্তু সবসময় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে এটা কিন্তু কখনোই আমরা ভুলে যাব না যখন আমরা কাউন্সিলিং করতে বসছি ওয়েন উই মিট আ ক্লায়েন্ট ওয়েন দ্য ক্লায়েন্ট ডিসকাস সামথিং পার্সোনাল অফ হিম অর হার উইথ দ্য কাউন্সিলার কাউন্সিলার মাস্ট কিপ দ্যাট কনফিডেন্সিয়াল কারোর সঙ্গে শেয়ার করব না এটা কিন্তু সব সময় এবং সেটা এইচআইভি এইডস এর ক্ষেত্রে এইচআইভি এইডস এর মতো এরকম একটা মানে ইস্যু যেটা ভীষণভাবে স্টিগমার সঙ্গে জড়িত সেখানে কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করাটা ইজ আ প্রাইম ফ্যাক্টর ইট ইজ আ প্রাইম ফ্যাক্টর এটা আমাদের মাথায় রাখতে হবে এবারে আমি বলি যে কালকে আমাদের কিন্তু কিছু কিছু আলোচনা হয়ে গিয়েছিল যেমন মোডস অফ ট্রান্সমিশন symptom of HIV AIDS, treatment according to the stages of symptoms of HIV AIDS. Dr. Bapaditya Mondol, discussion to আমাদের সঙ্গে ভীষণ elaborately করেছেন তারপরে Dr. Anunna nutritional partটা করেছেন আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে counseling part. এই counseling partটা প্রথম দিকে যখন শুরু হয়েছিল 2000 সালে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এটা শুরু হয়েছিল পাইলট সার্ভে তখন কিন্তু এই কাউন্সিলিংটা যে এতটা ইম্পর্টেন্স পাবে তখন কিন্তু কারোর জানা ছিল না কিন্তু আস্তে আস্তে দেখা গেল যারা টেস্ট করতে আসছে তারা কিন্তু মোস্ট অফ দ্য পারসন হ্যাভ নো নলেজ অ্যাবাউট এইচআইভি এইডস ডক্টর অ্যাডভাইজড ফর দ্য এইচআইভি এইডস টেস্টিং সো দে কাম টু দ্য আইসিটিসি সেন্টার গভর্নমেন্ট সেন্টার অ্যান্ড দে প্রেজেন্ট দেয়ার প্রেসক্রিপশনস অ্যান্ড দে আর আস্কিং ফর দ্য এইচআইভি এইডস টেস্টিং দে থিঙ্ক ইট অ্যাজ দ্য আদার টেস্টিং লাইক ম্যালেরিয়া টাইফয়েড থাইরয়েড অ্যান্ড ইন দ্য ফার্স্ট স্টেজ অফ কাউন্সিলিং প্রথম দিকে যেটা হয়েছে যখন কোনো ক্লায়েন্ট এসেছে আইসিটিসিতে এবং তাকে যখন বলা হয়েছে যে প্লিজ অ্যাটেন্ড কাউন্সিলার সো তখন সে প্রশ্ন করেছে যে আমি একটা টেস্ট করতে এসেছি তো আমি কাউন্সিলার রুমে যাব কেন আমি তো কাউন্সিলিং করাতে আসিনি সেই সময় কিন্তু অ্যাজ এ কাউন্সিলার এই রেসপন্সিবিলিটিটা ভীষণভাবে আমাদের নিতে হয়েছে যে এইচআইভি এইডস এর টেস্টিং এর জন্য কাউন্সিলিংটা কেন এত জরুরি কালকে যেটা কথা বলা হয়েছিল যা মোডস অফ ট্রান্সমিশন অর্থাৎ আমরা জানি যে চারটি মোডে এটা আসতে পারে একজন মানুষের থেকে মানুষের মধ্যে অন্য কারোর থেকে নয় অন্য কারোর মধ্যে যেতেও পারে না অন্য কারোর থেকে আসতেও পারে না এবং মানুষ বলতে তিনি কিন্তু পুরুষ বা মহিলা দুই হতে পারেন এটা পুরুষের থেকে মহিলার মধ্যে যায় বা মহিলার থেকে পুরুষের মধ্যে আসে এই ধরনের কিন্তু ওয়ান ওয়ে স্টিগমা আমরা কখনো রাখবো না অর্থাৎ একটা মানুষ থেকে একটা মানুষের মধ্যে এই রোগটা যেতে পারে যখন একজন ক্লায়েন্ট ঢুকছে কাউন্সিলর রুমে সে তো ভীষণ বিরক্তি নিয়ে ঢুকতো সেই সময়তে যে আমার অফিস আছে আমি কাজ আছে আমি জাস্ট রক্তটা দেব টেস্টিংটা করাবো করে চলে যাব সেইখানেই হচ্ছে একজন কাউন্সিলরের রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গা যে তাকে ডেকে অন্তত 5 মিনিট যদি তাকে সামনে বসিয়ে তাকে এর ইম্পর্টেন্সটা বোঝানো যায় যে এটার ইম্পর্টেন্সটা কি
কাউন্সিলিংটা কেন করা হচ্ছে, মোড অফ ট্রান্সমিশনটা কি কি, সেই মোড অফ ট্রান্সমিশনের মধ্যে যেমন সেক্সুয়াল রুট অফ ট্রান্সমিশন হতে পারে, এটা মাদার টু চাইল্ড হতে পারে, আইডিউদের মধ্যে হতে পারে, থ্রু ব্লাড ট্রান্সফিউশন হতে পারে। যখন একজন কাউন্সিলার একজন ক্লায়েন্টের সঙ্গে এই চারটে বিষয় নিয়ে আলোচনা করছে, তখনই কিন্তু ক্লায়েন্ট একটু থমকে যাচ্ছে, তখন তোকে চিন্তা করছে, আরে এটা তো আমরা জানতাম না, ডক্টর জাস্ট অ্যাডভাইজ আস টু গিভ দ্য ব্লাড অ্যান্ড ফর টেস্টিং অফ এইচআইভি এইডস। সো তারা বলছে যে এইচআইভি এইডস এর মধ্যে এত রকমের কনসেপ্ট আছে, আমরা তো জানতাম না। সেই সময় কাউন্সিলরের যে দায়িত্বটা থাকে যে তাকে বোঝানো যে মোড অফ ট্রান্সমিশন যখন বলা হলো, যদি মানুষের মধ্যে ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি থাকে সে বলে দেয়, আইডিউর ক্ষেত্রেও অনেক সময় বলে অনেক সময় বলে না, মাদার টু চাইল্ডের ক্ষেত্রে সেটা বের করে নিতে হয় কাউন্সিলরকে, কিন্তু সেক্সুয়াল পার্ট যেটা থাকে সেক্ষেত্রে মানুষ কিন্তু একটু থমকে যায়, কারণ এটা তো মানুষের ভীষণভাবে একটা ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত, একটা ভীষণ একটা প্রাইভেট ব্যাপার। যে কোনো মানুষই এই 5-10 মিনিটের মধ্যে কিন্তু নিজের ব্যক্তিগত জীবনকে অন্য কারোর সামনে খোলসা করে খুলে দিতে পারেন না, কিন্তু একজন কাউন্সিলরের রোল যেটা হবে যে তার থেকে কিন্তু জোর করে বা ফোর্সফুলি তার থেকে এটা মানে জেনে নেয়া না যে না তার মধ্যে কোনো এমন কোনো সেক্সুয়াল রিলেশন হয়েছিল কি না যেটা এইচআইভি এইডস এর জন্য দায়ী হতে পারে। যদি ক্লায়েন্ট নিজে থেকে এটা বলে, ইফ দ্য ক্লায়েন্ট ডিসক্লোজ প্রম্পটলি টু দ্য কাউন্সিলর, দেন ইটস ওকে, কাউন্সিলর ক্যান কন্টিনিউ হার ডিসকাশন ইলাবরেটলি উইথ দ্য ক্লায়েন্ট। কিন্তু যদি সেখানে ক্লায়েন্টের মধ্যে একটা হেজিটেশন কাজ করে, তাহলে কোনো দরকার নেই তাকে বলার, কাউন্সিলর তখন কি করবে, তাকে মোডস অফ ট্রান্সমিশন, এটার থেকে প্রিভেনশন, এই ব্যাপারগুলো তার সঙ্গে ইলাবরেটলি ডিসকাস করবে। অর্থাৎ এক একটা মোড অফ ট্রান্সমিশন ধরবেন এবং তার প্রিভেনশনগুলো সঙ্গে সঙ্গে বলতে থাকবেন। এবারে হতেই পারে তখন ক্লায়েন্ট হয়তো মানে এবং তার আগে তাকে এটা বলতে হবে যে তার কনফিডেনশিয়ালিটিটাকে একদম এনশিওর করতে হবে। যদি কনফিডেনশিয়ালিটি এনশিওর করা না হয় তাহলে কিন্তু কোনোভাবেই ক্লায়েন্ট কিন্তু কোনোভাবেই নিজেকে কিন্তু ওপেন করবে না। সুতরাং সেখানে একজন কাউন্সিলরের ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশন যে অ্যাটিটিউডসগুলো আছে, ভার্বাল কমিউনিকেশনস কি, ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ছে যেটা ভার্বাল, আমি যে কথাটা বলছি আমার কথার মধ্যে একটা মডুলেশন থাকবে, কখনো হাই পিচ কখনো লো পিচ। আমি যদি একটা মনোটোনাস ভাবে কথা বলে যাই তাহলে কিন্তু সেটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে না, সেটা ক্লায়েন্ট কোনো কাউন্সিলিংয়ে অ্যাকসেপ্ট করে না। আর এইচআইভি এইডস এর মতো একটা কাউন্সিলিং যেখানে মানুষ একটা টেনশন নিয়ে আসছে, তো এই মডুলেশনস অফ ভয়েস এইটা একটা ভীষণ দরকার, ক্ল্যারিটি অফ দ্য ভয়েস, যখন কথা বলবো কথার মধ্যে একটা ক্ল্যারিটি থাকতে হবে, এবং প্রপার নলেজ, আমি আমার এমন কোনো নলেজ ক্যানট শেয়ার উইথ দ্য ক্লায়েন্টস উইথ হুইচ আই এম নট কনফিডেন্ট। আমি যদি সেই ব্যাপারটা নিয়ে কনফিডেন্ট না হই কখনো সেটা আমি ক্লায়েন্টের সাথে শেয়ার করব না। আর শেয়ার করার দরকার যদি হয় তাহলে একজন কাউন্সিলর যেটা করবেন তার কলিগস বা তার বস যিনি থাকবেন তার কাছ থেকে জেনে নেবেন, নলেজটা প্রপারলি নিয়ে তবেই একজনকে ডিসামিনেট করা যায়। কখনো কিন্তু কাউন্সিলিংয়ে ভুল নলেজ দেওয়া যায় না, সেই জন্য কাউন্সিলিংয়ে বলা হয় ইট ইজ এ আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ এ সায়েন্স। সায়েন্স কেন, যে প্রপার নলেজটা দিতে হবে, আমার যে বিষয় নিয়ে আমি কাউন্সিলিং করছি সেই বিষয় সম্বন্ধে একজন কাউন্সিলারের মাস্ট হ্যাভ দ্য প্রপার নলেজ, মাইনিউট নলেজ। হয়তো সেই সিচুয়েশনে কোনো একটা নলেজ ল্যাক হতেই পারে, কিন্তু নলেজ ল্যাক হওয়া মানে কিন্তু ভুল নলেজ শেয়ার করব না,
সেটা যতই আমরা এক্সপিরিয়েন্স কাউন্সিলর হই বা কিছু, আমাদের হতেই পারে যে আমাদের কিছু কাউন্সিলিং এর কিছু পার্ট হয়তো জানা নেই, সেটা আমরা কারোর কাছ থেকে জেনে নেব, জেনে নেওয়াটা কোনো অসুবিধা নয়, কিন্তু ভুল নলেজ শেয়ার করব না। হিয়ার লাইজ দ্য সায়েন্স। অ্যান্ড আর্টসটা কি, যেটা আমি বললাম যে ভার্বাল কমিউনিকেশন, মডুলেশন অফ ভয়েস, ক্ল্যারিটি অফ দ্য ভয়েস, অ্যান্ড how I will present myself non-verbally, nodding heads. যখন আমরা কারোর কথা শুনছি তখন যদি আমরা স্টিল হয়ে বসে থাকি, তাহলে কিন্তু আমার আদার সাইড অফ দ্য টেবিল সে কিন্তু বুঝতে পারবে না যে আমি যে কথাগুলো বলছি আমার কাউন্সিলার কি সেগুলো মন দিয়ে শুনছেন। তাহলে শোনার জন্য আমাকে নডিং করতে হবে, আমাকে খানিকটা লিন হতে হয়, sometimes I have to সামনের দিকে ঝুঁকে যাওয়া, lean to the client, আমার body posture এমন হবে সবসময় active থাকতে হবে। আমি কাউন্সেলিং করতে করতে ঘড়ি দেখলাম বা অন্য কোনো একটা কাজে ব্যস্ত হয়ে গেলাম, সেক্ষেত্রে কিন্তু কখনোই এরকম একটা টাচি ইস্যুতে কখনোই কোনো ক্লায়েন্ট কিন্তু সে কিন্তু নিজেকে ওপেন আপ করতে পারবে না, অ্যান্ড সে কিন্তু শেয়ারও করবে না। তার আইসিটিসিতে আমরা যে সমস্ত ক্লায়েন্ট নিয়ে কাজ করি, আইসিটিসি অর্থাৎ সরকারিভাবে যে কাউন্সিলিং সেন্টার অনলি ফর এইচআইভি এইডস, সেখানে আমরা অনেক প্রেগনেন্ট মাদার আসেন। প্রেগনেন্ট মাদারদের এখন আইসিটিসি করাটা মোটামুটি সব প্রেগনেন্ট মাদারদেরই আইসিটিসি করানো হয়, তার কারণ এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, মানে করানো হয় মানে আমরা যদি ধরে নিই যে এটা ম্যান্ডেটারি, এটা কখনোই ম্যান্ডেটারি নয়। কিন্তু একজন কাউন্সিলরের দায়িত্ব থাকে যে যে ক্লায়েন্ট, যে প্রেগনেন্ট মাদার এলো তার কাছে, তাকে বোঝানো যে কেন তার এইচআইভি এইডস টেস্ট করাটা দরকার, তার বাচ্চা গর্ভস্থ শিশুর যাতে সে একটা সুস্থ শিশু হয়ে জন্মগ্রহণ করতে পারে, সেই কারণে তার এইচআইভি এইডস এর টেস্টিং করা দরকার। যদি কোনো মায় দেখা যায় যে রিপোর্ট এলো নন রিঅ্যাকটিভ, তাহলে তো কোনো সমস্যা নেই, সে নন রিঅ্যাকটিভ। কিন্তু যদি কোনো মার রিঅ্যাকটিভ রিপোর্ট আসে, তাহলে সেই ক্ষেত্রে যেটা বাচ্চা যাতে সুস্থভাবে জন্মাতে পারে তার জন্য সেই মাকে মানে ইমিডিয়েটলি ইআরটি মেডিসিন শুরু করে দেওয়া হয়, যেটা ডক্টর বাপ্পাদিত্য কালকে আমাদের বলেছেন যে ইমিডিয়েটলি ইআরটি মেডিসিন শুরু করে দেওয়া হয়, এবং বাচ্চা জন্মানোর পরে বাচ্চাকে লিকুইড মেডিসিন দেওয়া হয়, যে মেডিসিনটা নিলে পরে বাচ্চার মধ্যে এই রোগটা আসার সম্ভাবনা মায়ের থেকে অনেকটা কম থাকে। মায়ের থেকে বাচ্চার আসার সম্ভাবনা কি কিভাবে থাকে, বাচ্চা যখন মায়ের পেটে থাকে, প্লাসেন্টা থ্রু প্লাসেন্টা, যদি প্লাসেন্টার মধ্যে কোনো ইনফেকশন আসে, প্লাসেন্টা বলতে আমরা সাধারণ বাংলা কথায় যেটা বলা হয় যেটা জল, যে জলে বাচ্চাটা মায়ের পেটের মধ্যে ভাসে, যেমন বাচ্চা ডেলিভারি হওয়ার সময় বলে জল কেটে গেছে, সেই জলটা, সেই যে তরল পদার্থটার মধ্যে বাচ্চা থাকে, সেই তরল পদার্থটা যদি কোনোভাবে এইচআইভি এইডসে মায়ের থেকে ইনফেক্টেড হয়ে যায় তাহলে বাচ্চার মধ্যে হতে পারে। ডিউরিং ডেলিভারি, যদি স্পেশালি নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কি হয়, ভেজাইনাল যে ওয়ালটা থাকে সেখানে যে কার্ডসগুলো হয়, যে ক্ষতগুলো হয়, সেখান থেকে রক্ত বেরিয়ে আসে, এবং ডেলিভারির সময় যে ফ্রিকশনের সময় বাচ্চার চামড়া কেটে গিয়ে সেখান থেকে যদি কোনো ওপেনিং হয়, মায়ের রক্ত যদি বাচ্চার মধ্যে ঢুকে যায়, সেই কারণে সাধারণভাবে এইচআইভি এইডস মাদারদের যদি সিজারিয়ান ডেলিভারি হয় সব থেকে ভালো হয়। সিজার বাচ্চা ইজ অলওয়েজ আ সেফ বেবি, এটা যে কোনো ক্ষেত্রে এবং এইচআইভি এইডস এর ক্ষেত্রে। কিন্তু এখন যেটা করা হচ্ছে, যে কোনো মা যেই যে মুহূর্তে জানা হয় যে প্রেগনেন্ট, এই জন্যই প্রথম দিকে প্রেগনেন্সির প্রথম দিকেই তাকে যদি এইচআইভি টেস্টটা করিয়ে নেওয়া হয় এবং যদি দেখা যায় এইচআইভি আছে, তাহলে তার ইআরটি মেডিসিনটা শুরু করে দিলে যেটা হবে, তার রক্তের মধ্যে যে মানে
এইচআইভি যে জীবাণুটা থাকে সেটাকে অনেকটা কন্ট্রোল করে ফেলা যায়, এবং কন্ট্রোল করে ফেলা যায়, এটা কিন্তু সারে না, কন্ট্রোল করা যায়। এবং কন্ট্রোল করা যায় বলেই যেটা হয়, বাচ্চার মধ্যে এই রোগটা আসার সম্ভাবনাটা কম থাকে। যে এই যে নর্মাল ডেলিভারির সময় যে রক্তের আদান প্রদানটা হয়ে গেল, সেই সময় বাচ্চার মধ্যে যে রক্তটা গেল, তার মধ্যে একটা, এখানে আবার একটা ব্যাপার আছে, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ভাইরাস যদি একজন একটা মানুষের শরীর থেকে আরেকটা মানুষের শরীরে না যায়, তাহলে কিন্তু আরেকজনকে ইনফেক্ট করে না। তো সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ভাইরাসটা যেতে হয়। তো এই এআরটি মেডিসিনটা চালু হয়ে গেলে কিন্তু এই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ভাইরাসটা থেকে ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট করে দেওয়া হয় সেই সময়। সেই জন্য বাচ্চা এখন দেখা যাচ্ছে যে এই সরকারের তরফ থেকে এই উদ্যোগটা নেওয়ার ফলে মানে বাচ্চারা কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করছে। তো কাউন্সেলিং এর সময় এইটা তার মায়েদের বোঝানো, এবং এটা যদি প্রপারলি, যেটা আর্টস অ্যান্ড সায়েন্স আমি বললাম, কাউন্সেলিং ইজ আ আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স, এইটা যদি আমরা এই দুটো দিককে মেনটেন করে একজন মাকে প্রপারলি বোঝাতে পারি, তিনি নিশ্চয়ই বাচ্চার ওয়েলবিং এর জন্য, বাচ্চার শরীর স্বাস্থ্য ভালোর জন্য নিশ্চয়ই তিনি টেস্ট করাবেন। হতেই পারে হাজারে একজন না করলো, সেটা কিন্তু আমরা কাউন্ট করব না, কিন্তু দেখা যাবে যে বেশিরভাগ মানুষই টেস্টিং এর মধ্যে, বেশিরভাগ মাই কিন্তু টেস্টিং এর মধ্যে চলে আসছে। এটা একটা গেল মাদার টু চাইল্ড, যেটা নিয়ে এখন সরকারের তরফে ভীষণ উদ্যোগ শুরু হয়ে গেছে যে ভবিষ্যৎ বংশধরকে কিন্তু আমাদের সুস্থ স্বাভাবিকভাবে জন্মাতে দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন প্রেগনেন্ট মাদার নয়, এমনি মহিলা বা জেনারেল ক্লায়েন্টস যারা, সেখান থেকে কেউ এলো, তাদের হয়তো কোনো রিস্ক বিহেভিয়ার আছে। রিস্ক বিহেভিয়ার বলতে কাউন্সেলিং এইচআইভি এডসে আমরা ধরেই নিই যে সেক্সুয়াল কোনো রিলেশনের ব্যাপার। অ্যাকচুয়ালি রিস্ক কিন্তু প্রত্যেকটা রুটেই আছে, সেক্সুয়াল রুটেও যেমন রিস্ক আছে, সেক্সুয়াল রুট মিনস আনপ্রোটেক্টেড সেক্সুয়াল রুট। আমি যদি শুধু সেক্সুয়াল রুট বলি সেটা কিন্তু ভুল হবে, আনপ্রোটেক্টেড সেক্সুয়াল রুট এক। দু নম্বর হচ্ছে যেটা মাদার টু চাইল্ড, সেটাও তো একটা রিস্ক বিহেভিয়ার, পজিটিভ মাদার টু চাইল্ড, আইডিউ, শেয়ারিং নিডল সিরিঞ্জ, এটা একটা রিস্ক বিহেভিয়ারের মধ্যে চলে আসছে। আরেকটা যেটা হচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশন, যখন কারোর অসুস্থ অবস্থায় ব্লাড নেওয়ার দরকার হচ্ছে, তখন আমরা যে ব্লাডটা নিচ্ছি, যে ডোনেটেড ব্লাডটা নিচ্ছি, সেটা যদি টেস্টিং না হয়, তাহলে কিন্তু সেই ব্লাডের সঙ্গে সঙ্গে এইচআইভিটা একটা মানুষের মধ্যে চলে আসতে পারে। এখানে আরেকটা ব্যাপারও যেটা রয়েছে, ব্লাড ডোনেশনের ব্যাপারে সাধারণভাবে এখন তো ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোতেও কাউন্সিলার রাখা হচ্ছে, তার কারণ ব্লাড ডোনেট করার আগে সাধারণত যখন কাউন্সেলিং করা হয়, তার কোনো রিস্ক বিহেভিয়ার আছে কিনা, থাকলে সেটা কতদিন আগে, এই একটা ব্যাপার জেনে নেওয়ার একটা ব্যাপার থাকে। তার কারণ যখন কোনো ব্যক্তি ব্লাড ডোনেট করলেন, তখন তার ব্লাডটা যখন টেস্ট করা হচ্ছে, একটা উইন্ডো পিরিয়ড থাকে, সেই উইন্ডো পিরিয়ডের মধ্যে যিনি ব্লাড ডোনেট করছে তার মধ্যে এইচআইভি এইডস এর ভাইরাসটা যদি থাকেও, সেটা কিন্তু ডিটেক্টেড হয় না, সেটাকে বলা হয় উইন্ডো পিরিয়ড। যে পিরিয়ডে একটা মানুষের মধ্যে এইচআইভি এইডস এর ভাইরাসটা আছে, কিন্তু টেস্টিং এটা ধরা পড়ছে না, দ্যাট উইল বি নন ডিটেক্টেবল। তো সেই ক্ষেত্রে সেরকম ব্লাড দেখা গেল যে ধরা পড়লো না, সুতরাং সেই ব্লাড যদি কাউকে ট্রান্সমিট করা হলো, তখন কিন্তু তিনি এইচআইভি পজিটিভ হয়ে যাবেন। সেই জন্য আজকাল ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোতেও চেষ্টা করা হচ্ছে, যে চেষ্টা না করাই হচ্ছে, যে কাউন্সিলিংটা রাখার জন্য, যে কাউন্সিলাররা তাদেরকে বুঝিয়ে, যদি সেটা রিস্ক বিহেভিয়ারের মধ্যে থেকে যায়, যে একবার টেস্ট করলেই ব্লাডটা, যেটা ব্লাড ব্যাংক গুলোতে যে রক্তটা দেওয়া হয়, তার একটা টেস্টের রিপোর্ট যদি পজিটিভ আসে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ব্লাডটাকে ডিসকার্ড করা হয়। এবং যদি কোনো ব্যক্তি জানতে চান যে তার ব্লাডের মধ্যে কোনো রকম, শুধু এইচআইভি এইডস না, হেপাটাইটিস বি সি বা অন্য কিছু ফ্যাক্টর যেগুলো আছে, সেগুলো যদি ওনারা জানতে চান, যে আমাকে একটু জানাবেন যে আমার ব্লাডটা অ্যাকসেপ্টেড হলো কি না হলো, সেক্ষেত্রে তিনি যদি কনফিডেন্সিয়ালিটি তার অ্যাড্রেস দিয়ে যান, তো কনফিডেন্সিয়ালি কিন্তু কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে তাকে কিন্তু জানানো হয় যে আপনার রক্তে কিন্তু এটা পাওয়া গেছে, সুতরাং আপনি কোনো আইসিটিসি সেন্টারে গিয়ে টেস্ট করুন, টেস্ট করে কনফার্ম হন যে সত্যি সেটা আছে কি না আছে।
এরকম কিন্তু আইসিটিসি তে প্রচুর ব্লাড ব্যাংক থেকে পাঠানো হয়, রেফার করা হয়, আমরা সেটাকে টেস্ট করি, টেস্ট করে যেরকম রিপোর্ট পাই অ্যাকর্ডিংলি কিন্তু আমরা ক্লায়েন্টের সঙ্গে শেয়ার করি। আরেকটা যেটা বলেই দিলাম মাদার টু চাইল্ড, এটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। আরেকটা হচ্ছে আইডিউ। আইডিউদের ক্ষেত্রে আমরা এটা সাধারণভাবে যেটা হয় বিভিন্ন সংস্থা থেকে, আইডিউর ক্ষেত্রে সাধারণভাবে বিভিন্ন সংস্থা থেকে নিয়ে আসে। সেক্ষেত্রে ওরা যে আইডিউ, যে ক্লায়েন্টসরা আমাদের কাছে আসছেন তারা যে আইডিউ এবং সেটা আমরা জানতে পারি এবং জানার পর তারা নিজে শেয়ার করে কি না সেই ব্যাপারে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করি। হয়তো ক্লায়েন্ট বলে না না আমরা নিডল শেয়ার করি না, আমরা যার যার নিডল তারা তারা ব্যবহার করি, কিন্তু কাউন্সিলর তার নলেজ দিয়ে তার সমস্ত কোয়ালিটি দিয়ে যদি বোঝাতে পারেন যে কেন আমরা জানতে চাইছি যে তিনি নিডল শেয়ার করেন কি না, তার কারণ আমরা যখন টেস্টিংয়ে যাচ্ছি একটা টেস্টিং রিপোর্ট যখন তার হাতে আমি তুলে দেব সেটা যাতে আমি প্রপারলি তুলে দিতে পারি, একদম অথেন্টিক একটা রিপোর্ট তুলে দিতে পারি তার হাতে এবং তাকে প্রপারলি তার এইচআইভি স্ট্যাটাসটা আমি জানাতে পারি, সেটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে সেক্সুয়াল রুট। এই সেক্সুয়াল রুটের মধ্যে অনেকগুলো আমাদের সেক্সুয়াল মানে ভাগ যেটা দেখা যায়, যেমন কালকে ডিসকাশন হয়েছে, একটা হচ্ছে হোমোসেক্সুয়ালিটি, একটা হচ্ছে হেট্রোসেক্সুয়ালিটি। হোমোসেক্সুয়ালিটি হেট্রোসেক্সুয়ালিটি দুটোর ক্ষেত্রেই কিন্তু আনপ্রোটেক্টেড সেক্সটা রিস্কের মধ্যে চলে যাচ্ছে এবং হোমোসেক্সুয়ালিটির ক্ষেত্রে বিশেষ করে গে প্র্যাকটিসের মধ্যে যেটা হয় সেখানে কিন্তু একটা ফ্রিকশনটা বেশি থাকে বলে এইচআইভি এইডস ট্রান্সমিট হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। পার্টনার যদি এইচআইভি এইডসে আক্রান্ত হন তখন কিন্তু এটা আরেকজনের মধ্যে তার পার্টনারের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এই সমস্ত সমস্যা নিয়ে যখন একজন ক্লায়েন্ট কোনো কাউন্সিলরের কাছে আসছে এবং যে ইস্যুটা সে বলতে দ্বিধাবোধ করছে, প্রথম থেকেই তার হেজিটেশন হচ্ছে, এরকমও হয় আইসিটিসি তে আসছে, আইসিটিসিটা কোথায় সেটা জিজ্ঞেস করতেই তার ভীষণ হেজিটেশন, এরকমও আমরা ক্লায়েন্ট পেয়েছি যারা বলছে দিদি আমি এর আগে 3-4 বার এসে ঘুরে চলে গেছি, আইসিটিসিটার কথা জিজ্ঞেস করতে পারছিলাম না, আমার মনে হচ্ছিল আইসিটিসিটা কোথায়, জিজ্ঞেস করলে যদি লোকে ভাবে আমি একটা বাজে লোক। এই যে একটা ভুল ধারণা আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে চলছে, আমি সবাইকেই এটা বলতে চাই, আইসিটিসি টেস্ট করানো মানেই কিন্তু বাজে লোকেরা এসে আইসিটিসি টেস্ট করাচ্ছে তা নয়, বাজে লোক বলে কোনো কনসেপ্ট নেই এখানে। এইচআইভিটা একটা রোগ, সেটা 4 রকম উপায় মানুষের মধ্যে আসতে পারে, বাজে বা খারাপ নয়। আর সেক্সুয়াল রিলেশনে কিন্তু কাউকে কোথাও কখনো না করা হয় না, বাধা দেওয়া হয় না, কিন্তু সবসময় যেটা বলা হয় যে বি সেফ, জীবনে আনন্দ করতে গিয়ে যেন কোনো অঘটন ঘটে না যায়। রোগ কারোর আপন হয় না, মানুষ আপন হয়, সম্পর্ক আপন হয়, রোগ আপন হয় না। কোনো কন্টাজিনিয়াস এইচআইভি এইডস কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয়, কন্টাজিনিয়াস ডিজিজ নয়, কিন্তু এরকম আমাদের অনেক কন্টাজিনিয়াস ডিজিজ আছে, হয়তো ছেলের হয়েছে, কিন্তু সেক্ষেত্রে মা যদি বলে ওই ডিজিজটা আমারও হোক এটা কিন্তু কোনো কাজের কথা নয়। ছেলে মায়ের প্রিয় হতে পারে কিন্তু রোগটা কিন্তু কখনোই প্রিয় হয় না। সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি যে যদি কোনো আনন্দ করতে হয় সেক্ষেত্রে কিন্তু সবসময় প্রোটেকশন নেওয়াটা ভীষণভাবে জরুরি। প্রোটেকশন যদি না নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা যেটা আসছি, এবার আমরা একটুখানি চলে যাই যে থার্ড স্লাইডে, যে ওখানে আমরা কি বলছি, কি কিভাবে কাউন্সিলিং সিস্টেমটা আমরা প্রপারলি 1 by 1 করি। তো আমাকে একটু থার্ড স্লাইডটা দেওয়া হোক। হ্যালো হ্যালো, আমাকে একটু থার্ড স্লাইডটা দেওয়া হোক। এটা প্রি-টেস্ট কাউন্সেলিং, পোস্ট-টেস্ট কাউন্সেলিং, ফলো আপ কাউন্সেলিং। তো আমাদের আইসিটিসি তে যখন একজন এলে সেটা কিভাবে আসতে পারেন, একজন ক্লায়েন্ট একজন কাউন্সিলরের কাছে কিভাবে কিভাবে পৌঁছাতে পারেন, এক হতে পারে ডক্টর অ্যাডভাইস করেছে,
সেকেন্ড হতে পারে সে নিজে থেকে এসছে, থার্ড হতে পারে ডক্টর কাউকে অ্যাডভাইস করেছে, তাকে যে অ্যাকম্পানি করেছে, হি আর শি মে বি ইন্টারেস্টেড ফর এইচআইভি টেস্টিং ICTC। তো আবার প্রেগনেন্ট মাদার আসতে পারে আমাদের কাছে, যে তার যখন সবুজ বইটা হলো, তার যখন বাচ্চা হওয়ার যে কার্ডটাকে আমরা বলি গভর্নমেন্ট লেভেল থেকে যেটা হয়, সেই রকম কার্ডের মধ্যে তাকে HIV/AIDS লিখে দেওয়া হয়েছে। সেটা আমি আগেই বললাম যে আমরা কিভাবে সেটাকে কাউন্সেলিং করি। যাই হোক, ক্লায়েন্ট আমাদের কাছে তিন রকম ভাবে আসতে পারে। এক হচ্ছে আউটডোর থেকে আসতে পারে, অর্থাৎ ডাক্তার অ্যাডভাইস করলেন, সেটা গভর্নমেন্ট আউটডোর হতে পারে বা কোনো প্রাইভেট ডক্টর অ্যাডভাইস করতে পারে। আর এরকম হতে পারে যে প্রাইভেট ডক্টরের অ্যাডভাইসে কোনো ক্লায়েন্ট বাইরে থেকে টেস্ট করেছে, টেস্ট করে সেখানে উনি পজিটিভ পেয়েছে অথবা নেগেটিভ পেয়েছেন, কিন্তু ওনার মনে হয়েছে যে না, বাইরের রিপোর্ট আমরা বিশ্বাস করছি না, আমরা একবার ICTC-তে টেস্ট করে এটাকে কনফার্ম করি, তাহলে এখানে এসে কনফার্ম করতে পারেন। সেকেন্ড হতে পারে যে বিভিন্ন মিডিয়া, যেমন আজকের ডিসকাশন হচ্ছে, আজকের ডিসকাশন থেকে যদি কেউ মনে করেন যে না, আমরা ICTC-তে গিয়ে টেস্ট করাবো, তাহলে এরকম কেউ মানে নিজেকে ভলেন্টারিলি আসতে পারেন ICTC-তে। আবার যেটা বললাম যে কাউকে অ্যাকম্পানি করতে এসে সে নিজেও হয়তো নিজেকে অফার করলো টেস্টিংয়ের জন্য, এরকম হতে পারে। তো এরকম যখন হয় আমাদের অ্যাকচুয়ালি কাউন্সেলিং, একটা কাউন্সেলিং সেশন হওয়ার কথা কিন্তু 20-25 মিনিট, কিন্তু গভর্নমেন্ট লেভেলে যেটা হয় সেটা হচ্ছে একজন একটা আউটডোর টাইমে যে কজন সে আউটডোর কার্ডটা করছে অথবা একটা পার্টিকুলার টাইমে কেউ ভলেন্টারিলি এলো, যে কজন ক্লায়েন্ট একজন কাউন্সিলরের কাছে আসছে, প্রত্যেককে কিন্তু আমাদের টাইম দিতে হয়। কাউন্সিলরের সংখ্যা তো অনেক নয়, কোথাও বিশেষ করে PPTCT অর্থাৎ যেখানে প্রেগনেন্ট মাদারদের টেস্ট করা হয় HIV/AIDS, সেখানে কাউন্সিলরের সংখ্যা একটু বেশি থাকে, কারণ সেখানে ক্লায়েন্টের সংখ্যা অনেক বেশি থাকে জেনারেল ক্লায়েন্টের থেকে। আর জেনারেল ক্লায়েন্টসও এক একটা জায়গায় দেখা যায় যে 80-100 ছাড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এতটা টাইম দেওয়া সম্ভব হয় না। কিন্তু এতটা টাইম দেওয়া সম্ভব না হলেও মানে উই হ্যাভ টু ফলো দ্য টেকনিক্যাল পার্ট। টেকনিক্যাল পার্টের মধ্যে কি কি আসছে, একজন ক্লায়েন্ট যখন এলো তাকে কিন্তু এটা আমাদের কনফিডেনশিয়ালিটিটা অ্যাসিওর করতেই হবে, এবং তাকে আমাকে প্রিটেস্ট কাউন্সেলিংটা করতে হবে। এই প্রিটেস্ট কাউন্সেলিংটা কি জিনিস, অর্থাৎ একজন ক্লায়েন্ট যখন আমার কাছে এলো তার রক্ত দেওয়ার আগে তাকে বোঝানো যে কেন সে আমাদের এখানে এসছে, সে কি জানে হোয়াট ইজ HIV, হোয়াট ইজ AIDS, অ্যাবাউট দ্য মোড অফ ট্রান্সমিশন, অ্যাবাউট দ্য প্রিভেনশন। যদি সে এটা না জানে তখন কিন্তু আমার তাকে এই নলেজটা দিতে হবে। তাহলে পারপাস অফ দ্য HIV কাউন্সেলিং কি, এনশিওর পাসিং অন টু দ্য কারেক্ট ইনফরমেশন, প্রোভাইড সাপোর্ট অ্যাট টাইম অফ ক্রাইসিস, কারণ তারা তো একটা ক্রাইসিস নিয়ে আমার কাছে আসছে যখন আমি তাকে বলছি আপনাকে কিন্তু HIV টেস্ট করতে দিয়েছে। এখনো পর্যন্ত অনেক ক্লায়েন্টস কিন্তু HIV কথাটা বুঝতে পারেন না, বা HIV টেস্ট করতে দিয়েছেন বললেই তারা শকড হয়ে যায়, যে HIV টেস্ট করতে দিয়েছে কেন, আমার মধ্যে কি HIV ধরা পড়েছে। HIV কিন্তু ধরা পড়েছে বলে ডাক্তার HIV টেস্ট করতে পাঠায়নি, তার HIV স্টেটাসটাকে জানার জন্য কিন্তু তাকে HIV টেস্টিং এর জন্য পাঠিয়েছে। যেমন আমি একটা কথা বলছি, ডার্মাটোলজিতে যদি কোনো ক্লায়েন্ট আসে তাদের অনেক সময় ছোটখাটো কিন্তু বায়োপসি করার দরকার হয়, ছোট্ট ছোট্ট কিছু অতি করার দরকার হয়, বড় বড় অতি হয়, কিন্তু সেক্ষেত্রে ডক্টরসরা তাদেরকে পাঠিয়ে দেয় যে HIV টেস্টিংটা করে আসার জন্য। তা তখন তারা বলে আমি তো স্কিন দেখাতে এলাম ম্যাডাম, আমাকে HIV করতে পাঠিয়ে দিয়েছে কেন। তখন তাদের বোঝাতে হয় যে আপনার HIV করতে, HIV টেস্টিংটা করতে পাঠিয়েছে, তার মানে এটা নয় যে ডাক্তার মনে করেছে যে আপনার মধ্যে HIV আছে, সেটা নয়, দিস ইজ স্ক্রিনিং, এটাকে স্ক্রিনিং করে দেখা হচ্ছে। যদি টেস্ট করে দেখা যায় যে আপনার রিপোর্ট ভালো, তাহলে কিন্তু ডাক্তারবাবু নিজের প্রসেসে, নিজের পদ্ধতিতে উনি আপনার যে সমস্যাটা নিয়ে এসছে
সেটা নিয়ে উনি ট্রিটমেন্ট করবেন। কিন্তু যদি দেখা যায় যে এইচআইভি কারোর ধরা পড়লো, সেক্ষেত্রে যেটা করা হবে, প্রথমেই তাকে অন্য ট্রিটমেন্টের মধ্যে না গিয়ে, কারণ অন্য ট্রিটমেন্টে সেই মুহূর্তে গেলে পরে কিন্তু তার হয়তো সেই ট্রিটমেন্টটা ফলপ্রসূ নাও হতে পারে, রেজাল্ট নাও দিতে পারে। কারণ এইচআইভিটা কালকেই আমরা জেনেছি যে এটা একটা ইমিউনো কম্প্রোমাইজ ডিজিজ, অর্থাৎ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা থাকে ন্যাচারাল, যেটা নিয়ে আমরা জন্মাই বা জন্মানোর পর বিভিন্নভাবে খাওয়া দাওয়ার মাধ্যমে বা আমাদের নানা রকম ইনপুটস এর মাধ্যমে যে আমাদের শরীরের মধ্যে যে একটা ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের জন্মায়, এইচআইভি কারো শরীরে ঢুকলে পরে সে ইমিউনিটি পাওয়ারটাকে নষ্ট করে দেয়। এখন এই ইমিউনিটি পাওয়ারটাকে নষ্ট করে দেয় বলি নানা রকম মানে সাইড ইনফেকশন দেখা দিতে পারে। এখন এই যে চামড়ার যে অসুবিধাটা হচ্ছে, সেটা কি শুধুমাত্র চামড়ার অসুবিধা, নাকি এইচআইভি হওয়ার কারণে কোনো অপরচুনিস্টিক ইনফেকশন, অর্থাৎ সুযোগ সন্ধানী কোনো ইনফেকশন কারোর মধ্যে ঢুকে গেল, সেইটা ডাক্তারবাবুরা দেখার চেষ্টা করেন। যদি সেটা সুযোগ সন্ধানী ইনফেকশন হয় এইচআইভির জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আগে এইচআইভিটাকে ট্রিটমেন্টের মধ্যে যেতে হবে। এইচআইভি কিন্তু ইনকিউরেবল ডিজিজ, এটা কিন্তু আগেই বলা হয়েছে, কিন্তু এটা ট্রিটেবল অ্যান্ড ম্যানেজেবল। অনেক আমাদের রোগ আছে যেটা কিন্তু ইনকিউরেবল, কিন্তু ট্রিটেবল অ্যান্ড ম্যানেজেবল। আমরা কিন্তু সেগুলোকে নিয়ে খুব একটা মাথা ঘামাই না। যেমন আমি সাধারণ একটা বলছি, আমরা জানি যেটা ব্লাড সুগার, ডায়াবেটিক পেশেন্ট, হার্টের পেশেন্ট বা আমাদের থাইরয়েড, যেটা সম্বন্ধে আমরা সকলেই পরিচিত, এই রোগগুলো কিন্তু যায় না, আমাদের সারা জীবন ওষুধ খেয়েই ভালো থাকতে হয়, ঠিক আছে? এগুলোও কিন্তু আমাদের মধ্যে একটা ইমিউনো কম্প্রোমাইজেশনের একটা তৈরি করে, অবস্থা তৈরি করে। তেমনি এইচআইভিও কিন্তু একই ব্যাপার, এবং এইচআইভি যদি কারোর ধরা পড়ে, সঙ্গে সঙ্গে আদার্স ইমিউনো কম্প্রোমাইজ ডিজিজ যেগুলো আছে, যেমন টিবি টেস্ট করানো হয়, থাইরয়েড টেস্ট করানো হয়, তার ব্লাড সুগার লেভেলটাকে দেখানো হয়, এইগুলো যদি দেখা যায় যে এর হেপাটাইটিস বি টেস্ট করা হয়, যেগুলো আরো অন্যান্য রোগ যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কম্প্রোমাইজ করে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে চেপে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কমিয়ে দেয়, তাহলে এইগুলো নিয়ে যদি আগে ট্রিটমেন্টের মধ্যে না যাওয়া হয়, তাহলে যে সমস্যাটা ইমিডিয়েট উঠে এসেছে সেই সমস্যাটা কিন্তু কোনোভাবেই সমাধান করা যাবে না। সেই কারণে এই যে প্রিটেস্ট কাউন্সিলিং, আরেকটু আমি একটু প্রিটেস্ট কাউন্সিলিং এ যেতে চাই। হ্যালো, একটু স্লাইডটাকে করুন। প্রিটেস্ট কাউন্সিলিং বলে দেখুন পারপাস গুলো আমার বলা হয়ে গেছে, এরপরে আরেকটু গিয়ে আমাদের প্রিটেস্ট কাউন্সিলিং এ যেতে হবে। এই যে প্রিটেস্ট কাউন্সিলিং, দেখুন এতক্ষণ যে আমি আলোচনা করলাম, এবার এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন, আমি ওয়ান বাই ওয়ান যাচ্ছি না, সেটাতে আপনাদের খুব একটা ইন্টারেস্ট থাকবে না। যেটা হচ্ছে, যখন কোনো ক্লায়েন্ট এলো আইসিটিসিতে, সেক্ষেত্রে কিন্তু কাউন্সিলারকে নিজের পরিচয়টা দিতে হবে। সে কেন তার সঙ্গে, সে তো রক্ত দিতে এসছে, অন্যান্য ব্যাপারে রক্ত দিতে গেলে তো তাকে কারোর সঙ্গে কথা বলতে হচ্ছে না, সে খালি তার প্রেসক্রিপশনটা দেখাচ্ছে, প্রেসক্রিপশনটা দেখানোর পরেই তাকে রক্ত নিয়ে নিচ্ছে। কিন্তু এখানে একজনের সাথে কথা বলতে হচ্ছে, সে তাকে কিছু নলেজ দিচ্ছে, সুতরাং এই যে র্যাপোটাকে এস্টাবলিশ করা, তার সঙ্গে একটা কথোপকথন তৈরি করা, এবং তার এই যে সে কথা বলছে, সে যা যা কথা বলবে সেটা যে কনফিডেন্সিয়াল থাকবে সেটাকে অ্যাসিওর করা, এবং কাউন্সিলার হ্যাভ টু টেক দ্য রেলিভেন্ট ইনফরমেশন। ইরেলিভেন্ট কোনো কথা কিন্তু আমরা ক্লায়েন্টের সঙ্গে আলোচনা করব না, কারণ ওটা একটা টেকনিক্যাল জায়গা, আমরা নিজেদের ইন্টারেস্ট, নিজেদের কিউরিওসিটি মেটানো কিন্তু ওইটা জায়গা নয়। সুতরাং আমরা কিছু রেলিভেন্ট ইনফরমেশন তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব, তার এইচআইভি এইডস সম্বন্ধে নলেজটা জানার চেষ্টা করব। যদি তার নলেজ থাকে, তাহলে তাকে জিজ্ঞেস করব যে সে আরো কিছু জানতে চায় কিনা, এবং তারপরে সে যদি তার মোডস অফ ট্রান্সমিশন সম্বন্ধে কিছু আলোচনা করতে চায়, সেটা তাকে এনকারেজ করব, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তাকে আবার কনফিডেন্সিয়ালিটিটা আমরা অ্যাসিওর করব, এবং তার মধ্যে যদি কোনো মিসকনসেপশনস থাকে আমরা সেটাকে কারেক্ট করে দেব। মিসকনসেপশনস
প্রচুর থাকে, তো সেটাকে আমাদের তখন কারেক্ট করে দিতে হয় যে কি কিভাবে এইচআইভি এইডসটা একজনের মধ্যে আসতে পারে, কি কিভাবে আসতে পারে না। যেমন মশার কামড় থেকে আসে না, আমরা যদি প্লেট শেয়ার করি আসে না, হাগিং থেকে আসে না, হ্যান্ডশেকিং থেকে আসে না, আমরা যদি টয়লেট শেয়ার করি সেভাবে কিন্তু এইচআইভি এইডস আসে না। এই মিসকনসেপশনস গুলোকে ক্লিয়ার করে দিতে হবে। এই মিসকনসেপশনটা ক্লিয়ার করার পর সে যদি নিজের থেকে আমাকে তার রিস্ক বিহেভিয়ার সম্বন্ধে বলতে চায়, তাকে বলতে একদম টাইম দেব। যদি সে বলতে না চায় তাকে কিন্তু উই ক্যানট ফোর্স এ ক্লায়েন্ট টু টক অ্যাবাউট হিজ এনি রিস্ক বিহেভিয়ার, স্পেশালি দ্য সেক্সুয়াল রিস্ক বিহেভিয়ার। এখানে সেক্সুয়াল রিস্কটা আবার আমি বলে দিচ্ছি, সেক্সুয়াল রিলেশনটা কিন্তু কোনো রিস্কি বিহেভিয়ার নয়, আনপ্রোটেক্টেড সেক্সুয়াল বিহেভিয়ার ইজ আ ভেরি রিস্কি বিহেভিয়ার টু দ্য হেটেরোসেক্সুয়াল পারসনস অ্যান্ড টু দ্য হোমোসেক্সুয়ালস অলসো। এটাকে আমাদের মাথায় রেখে চলতে হবে। এবার এই যে মিসকনসেপশনস গুলো ক্লিয়ার করার পর তাকে কিন্তু আমি একটা খুব ব্রিফলি একটা নলেজ তাকে দেবো। কারণ ব্রিফলি কেন কথাটা বললাম, কারণ গভর্নমেন্ট লেভেলে এখানে আমি কিন্তু যেটা বলতে বসেছি সেটাকে আইসিটিসি কে আমি ডিসক্রাইব করতে বসেছি, সেই জন্য আইসিটিসির ক্ষেত্রে আমরা কিন্তু ব্রিফলি বলবো। কারণ আমার আরেকজন হয়তো দেখবো পেছনে আরো দশজন ক্লায়েন্ট দাঁড়িয়ে আছেন আমার কাউন্সেলিংটা নেওয়ার জন্য। তার মধ্যে যদি আমি দেখতে পাই যে কোনো কাউন্সিলি একটু আরো বেশি জানতে চাইছে, তখন কিন্তু তার কাছ থেকে আমরা একটা তাকে কনসেপশনটা দেওয়ার পর সে টেস্ট করতে চায় কিনা, সে রক্ত দিতে চায় কিনা, সে যখন রক্ত দিতে চাইবে তখন তার কাছ থেকে কিন্তু আমাদের একটা রিটেন কনসেন্ট নিতে হয়। কারণ যেহেতু এটা স্টিগমা অ্যাসোসিয়েটেড অ্যান্ড দিস ইজ এ ইনকিউরেবল ডিজিজ, সুতরাং সে যদি না চায় সেক্ষেত্রে কিন্তু জোর করে আমরা তার ব্লাড টেনে টেস্ট করতে পারি না, সেই জন্য তার একটা রিটেন কনসেন্টের দরকার হয়। সে রিটেন কনসেন্টটা যখন সে দেয় তখন তাকে ব্লাড ড্রয়িং সেন্টারে পাঠানো হয়। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, হয়তো পরে বলতে ভুলেও যেতে পারি। ধরুন আপনার কাছে দশজন ক্লায়েন্ট এলো, আপনার কথা শোনার পর পাঁচজনই বললো যে না, ডিসএগ্রি করলো যে আমরা রিটেন কনসেন্ট দেবো না। সেক্ষেত্রে কিন্তু অ্যাজ এ কাউন্সিলার আপনি কিন্তু যদি হাল ছেড়ে দেন তাহলে হবে না। আপনার সমস্ত টেকনিক্যাল নলেজ, যেটা বলেছি আর্টস অ্যান্ড সায়েন্স, আপনার ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন দিয়ে তাকে কিন্তু এটা কনভিন্স করাতে হবে যে ডাক্তারবাবু যখন আপনাকে পাঠিয়েছে টেস্টিংটা করতে, এর পিছনে কি কি কারণ থাকতে পারে, টেস্ট হওয়ার পর রিপোর্ট কি কি আসতে পারে। আরেকটু আমাকে এই স্লাইডটা আরেকটু পয়েন্টসগুলো আরেকটু দিন। রিপোর্ট কি কি আসতে পারে, এই যে রিপোর্টগুলো আসলে পরে সেই পজিটিভ রিপোর্ট নেগেটিভ রিপোর্ট এটা নিয়ে তার সঙ্গে আলোচনা করা। আচ্ছা, এখানে একটা কথা বলি, আরেকটা কথা, পজিটিভ মিন্স ভালো আর নেগেটিভ মিন্স খারাপ। কিন্তু যখন আমরা এইচআইভি এইডস এর যখন আমরা রিপোর্ট দিই কাউকে, তখন কিন্তু এক্সপ্লেন করে দিতে হবে হোয়াট ইজ মিন বাই পজিটিভ রিপোর্ট, মানে তার এইচআইভি এইডস এর জীবাণুটা তার মধ্যে আছে, অ্যান্ড হোয়াট ইজ মিন বাই নেগেটিভ রিপোর্ট, অর্থাৎ জীবাণুটা তার মধ্যে নেই। এই ব্যাপারগুলো তাকে ক্লিয়ার করতে হবে, এবং ক্লিয়ার করার পর তাকে আস্তে আস্তে বোঝাতে হবে যে সে যে আজকে রক্ত, যদি সে কনসেন্ট না দিতে চায়, সে যে রক্ত না দিয়ে আজকে ফিরে যাবে, তার ভেতরের যে সমস্যাগুলো হচ্ছে, তাহলে একবার তার এইচআইভি স্টেটাসটা জেনে নিলে হতো না যে এইচআইভি স্টেটাসটা কি, এবং এইচআইভি স্টেটাস যদি রিঅ্যাক্টিভ কোনো কারণে বেরোয়, অর্থাৎ পজিটিভ যদি কোনো কারণে বেরোয়, এটা তো ইট উইল রিমেইন কনফিডেন্সিয়াল, এবং এটা সরকারি তরফ থেকে সমস্ত চিকিৎসা তাকে দেয়া হবে, সমস্ত টেস্টিং তাকে প্রোভাইড করা হবে ইন ফ্রি অফ কস্ট, তাকে কারোর কাছে হাত পাততে হবে না, কারোর কাছে পয়সা চাইতে হবে না। সুতরাং কেন সে পিছিয়ে যাচ্ছে, সে যখন একবার আইসিটিসিতে এসেই পড়েছে, একবার একটু ভরসা করে দেখুক না, একবার একটু ট্রাই করে দেখুক না যে এখানে সে ভরসার জায়গাটা পেতে পারে কিনা, তাকে বোঝাতে হবে। হ্যাঁ, হাজারে কি দু হাজারে কি দশ হাজারে একজন হয়তো ডিসএগ্রি করতে পারে, কিন্তু এটা যদি অ্যাজ এ কাউন্সিলর আমি যদি
বোঝাচ্ছি কিন্তু লোকে বুঝছে না, সবাই যদি কনসার্ন না দিয়ে ফিরে যায় এটা কিন্তু হলে চলবে না। সুতরাং সেই কাউন্সিলিং এর সেই টেকনিক গুলো আমাদের ইউজ করে তাকে টেস্টিং এ নিয়ে যেতে হবে। এবং অনেক সময় দেখা যায় ভলেন্টারিলি এসছে, সব শোনার পর সে মন স্থির করতে পারছে না সে রক্তটা দেবে কি দেবে না। এখানেই হচ্ছে কাউন্সিলারের একটা কোয়ালিটি, যে তাকে বোঝানো যে তিনি কেন রক্ত দিতে এসেও তিনি কেন ফিরে চলে যাবেন, তিনি কেন রক্তটা দেবেন না, কেন তার এইচআইভি স্ট্যাটাসটা জানবেন না। এটার জন্য তো সরকার তাকে সব রকম সুবিধা দিয়ে রেখেছে, সেই সরকারি সুবিধাগুলো তাকে জানাতে হবে। তারপরে একজন মানুষ যখন সে সমস্ত শোনার পর যখন সে কনসেন্টটা দিল, কনসেন্টটা দেওয়ার পর তাকে ব্লাড ড্রয়িং সেন্টারে পৌঁছে দেওয়া হলো, ব্লাড ড্র করা হলো। ব্লাড ড্র করার পর তাকে একটা টাইমের পর তাকে রেজাল্টটা জানানো হলো। এই যে প্রি টেস্ট কাউন্সেলিংটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কারণ একজনের যদি প্রি টেস্ট কাউন্সেলিংটা প্রপারলি না হয়, তারপরে যদি তার রিপোর্ট আসে পজিটিভ অথবা যেটাকে আমরা রিয়াকটিভ বলছি, অর্থাৎ এইচআইভি ভাইরাসটা তার মধ্যে রিয়াকটিভ, তখন তো তাকে বোঝানো ভীষণ কঠিন কষ্টকর ব্যাপার হয়ে যাবে। সেটা আমরা করি পোস্ট মানে পোস্ট টেস্ট কাউন্সেলিং এ। অর্থাৎ যখন আমরা প্রি টেস্ট কাউন্সেলিং করছি, একটু আগেই আমি বললাম যে আমরা কিন্তু তার পসিবল আউটকাম, যে আপনার রিপোর্ট কিন্তু আসতে পারে পজিটিভ, আপনার রিপোর্ট কিন্তু আসতে পারে নেগেটিভ। এই পজিটিভ আসতে পারে নেগেটিভ আসতে পারে প্রি টেস্ট কাউন্সেলিং এর সময় আলোচনা করে নেওয়াটা এতটাই জরুরি, তার কারণ যদি পোস্ট টেস্টে এটা পজিটিভ আসে তখন কিন্তু ক্লায়েন্টকে আমার বোঝাতে বা তাকে কনভিন্স করতে আমার সুবিধা হবে। এরপরে আমরা চলে যাচ্ছি পোস্ট টেস্ট কাউন্সেলিং। পোস্ট টেস্ট কাউন্সেলিং যেটা হয়, আমরা পোস্ট টেস্ট কাউন্সেলিং এ চলে যাচ্ছি, আপনি পোস্ট টেস্ট কাউন্সেলিং এর স্লাইডটা দিন। পোস্ট টেস্ট রেজাল্টটা যখন তৈরি হয়, টেস্ট রেজাল্টে কি আসতে পারে, আমাদের আসতে পারে তিন রকম রেজাল্ট আসতে পারে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, আর একটা হচ্ছে ইনডিটারমিনেট। আমরা কিন্তু ক্লায়েন্ট ডিউরিং কাউন্সেলিং কি কি কথা আমার সঙ্গে শেয়ার করেছে, এটা কিন্তু আমরা অন্য কারোর সাথে, আমার অন্য কোনো কলিগসের সাথে, ইভেন যিনি টেকনিশিয়ান যিনি টেস্ট করছেন, টেস্টিং পার্টে আছেন, ওনার সঙ্গেও কিন্তু আমরা শেয়ার করব না। যদি ইনডিটারমিনেট রিপোর্ট আসে সেক্ষেত্রে উনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এর রিস্ক বিহেভিয়ার কিছু আছে বলে কি তোমার মনে হচ্ছে, এই রিপোর্টটা ইনডিটারমিনেন্ট হয়েছে, তুমি কি মনে করো যে এটা এখন হতে পারে, ইনডিটারমিনেন্ট হতে পারে, তাহলে কি একে এখন যেটা হয়েছে একে কি আবার দু সপ্তাহ থেকে চার সপ্তাহ পরে আবার একটা রিপিট ব্লাড দিয়ে টেস্ট করতে বলা হবে, তিনি এইটুকু জিজ্ঞেস করতে পারেন। সেক্ষেত্রে কাউন্সিলার তার নলেজটা নিয়ে তাকে বলতে পারে যে হ্যাঁ ইনডিটারমিনেন্ট রিপোর্ট তো আমরা কাউকে দিতে পারবো না, তাহলে সেক্ষেত্রে কাউন্সিলিং করে তাকে বলতে হবে যে ভাই আপনি দু সপ্তাহ অথবা চার সপ্তাহ বাদে এসে আবার ফ্রেশ ব্লাড দিয়ে টেস্ট করান। আর যদি রিপোর্ট পজিটিভ হয় তখন কিন্তু যিনি টেস্ট করছেন তিনি কিন্তু কাউন্সিলরের সাথে শেয়ার করবেন তো উইথ দ্য পিআইডি নাম্বার, যে এরা পজিটিভ হয়েছে এরা নেগেটিভ হয়েছে। সেক্ষেত্রে কাউন্সিলর যদি মনে করে যে না রিপোর্টটা সম্বন্ধে তার কোনো কনফিউশন আছে, তখন তিনি কিন্তু যিনি টেস্ট করেছেন তাকে বলতেই পারেন যে এই ব্লাডটা আরেকবার একটু টেস্ট করে দেখুন, আমি যে হিস্ট্রিটা পেয়েছি তাতে আমার মনে হচ্ছে এই ব্লাডটা আরেকবার টেস্ট করলে ভালো হয়। টেস্ট করে যদি সেই রিপোর্টই আসে তাহলে সেক্ষেত্রে আমরা কনফার্ম হলাম যে হ্যাঁ একটা আমরা কনফার্ম রিপোর্ট আমরা ক্লায়েন্টের হাতে তুলে দিচ্ছি। এই পোস্ট টেস্ট কাউন্সেলিং এর সময় যে আমরা প্রি টেস্ট কাউন্সেলিং এ যে ক্লায়েন্টের কাছ থেকে যে আমরা রিস্ক বিহেভিয়ার সম্বন্ধে যদি আমাদের কোনো ইনফরমেশন থেকে থাকে, আমরা যদি কোনো ইনফরমেশন নিয়ে থাকি, এবং পোস্ট টেস্ট অর্থাৎ টেস্ট রেজাল্ট ধরুন এলো নেগেটিভ, এই নেগেটিভ টেস্ট রেজাল্ট যখন আমি কারোর হাতে তুলে দিচ্ছি সেটা একটা ভীষণ আনন্দের খবর যে আপনার মধ্যে কিন্তু এইচআইভি এইডস এর কোনো সমস্যা আমরা দেখতে পাই না। কিন্তু তার সঙ্গে সঙ্গে সে যদি ডিউরিং প্রি টেস্ট কাউন্সেলিং ইফ দ্য ক্লায়েন্ট ডিড নট ডিসক্লোজ এনি রিস্ক বিহেভিয়ার, কিন্তু কাউন্সিলারের কোথাও মনে হচ্ছে যে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি ডিসক্লোজ করলো না, তার কাছে চেপে গেল, সেক্ষেত্রে তাকে কিন্তু উইন্ডো পিরিয়ড সম্বন্ধে একটা কনসেপশন দিয়ে দিতে হবে। উইন্ডো পিরিয়ডটা আগেই আমি বলেছি যে দেখুন উইন্ডো পিরিয়ডটা একটা এমন একটা পিরিয়ড যেখানে একজন ক্লায়েন্টের মধ্যে এইচআইভি এইডস এর জীবাণু থাকতে পারে কিন্তু টেস্ট করলে আসে না, সেটা সাধারণভাবে দু সপ্তাহ থেকে চার সপ্তাহ বাদে যদি আবার রক্ত দিয়ে টেস্ট করা যায় তাহলে কিন্তু
আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব যে হ্যাঁ রিপোর্টটা একদম অথেন্টিক রিপোর্ট হচ্ছে। এক্ষেত্রে যদি আমরা এইভাবে বলতে পারি ক্লায়েন্টকে যে যদি আপনার মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে, আপনি কিন্তু এই যে রিপোর্টটা আপনার হাতে দিলাম এই রিপোর্টটা নিয়ে আপনি 2 থেকে 4 সপ্তাহ বাদে এসে আবার একটা টেস্ট করে দেখে যেতে পারেন যে হ্যাঁ যে রিপোর্টটা আপনি পেলেন সেটাই একদম ঠিক রিপোর্ট আপনি হাতে পেয়েছেন। সুতরাং এই উইন্ডো পিরিয়ড ডিউরিং পোস্টার্স কাউন্সেলিং, ইফ ই গট এনি নন রিয়াকটিভ অর নেগেটিভ রিপোর্ট অফ দ্য ক্লায়েন্ট, সো দ্যাট টাইম উই মাস্ট হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট দ্য উইন্ডো পিরিয়ড। আর এবারে আসি আমি পোস্টার্সের সময় যে রিপোর্টগুলো রিয়াকটিভ বা পজিটিভ হয়েছে সেক্ষেত্রে প্রথম দিকে আমাদের যেমন বলা হতো যে একটু টাইম নাও, টাইম নিয়ে বলো, এখন তো প্রি টেস্টের সময়ই আমরা ক্লায়েন্টকে তৈরি করে দিচ্ছি যে পোস্ট টেস্টের রিপোর্ট কিন্তু পজিটিভও আসতে পারে আবার নেগেটিভও আসতে পারে, সুতরাং তার সঙ্গে একটুখানি আমি আবার একটু র্যাপোর্টটাকে এস্টাবলিশ করে নেব, কারণ যে র্যাপোর্টটা এস্টাবলিশড হয়ে আমাদের স্টে করছে না উনি আবার নতুন করে ইন্ট্রোডিউস হতে চাইছেন সেটা আমরা দেখে নেব, দেখে নেওয়ার পর আমরা এই পোস্ট টেস্টের রেজাল্টটা তার কাছে প্রেজেন্ট করব এবং প্রেজেন্ট করার সময় যেটা লেখা আছে সেটা কিন্তু আমরা বলে দেব যে কি লেখা আছে, অর্থাৎ রিপোর্টটা পজিটিভ মানে আপনার মধ্যে কিন্তু এইচআইভি জীবাণু রয়েছে, এটাও একদম টোটাল কনফিডেন্সিয়াল। আমাদের বলে দেওয়া হয়েছে যে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে এর যেন অন্যথা না হয়, কিন্তু এখানে একটা সেকেন্ড থট এসে যাচ্ছে। কেমন সেকেন্ড থট আসছে? অনেক সময় অনেক ক্লায়েন্ট আমাদের কাছে আসেন যারা খুব অসুস্থ অবস্থা আমাদের কাছে আসেন, যাদের হুইল চেয়ারে করে আনতে হয়, যাদের স্ট্রেচারে করে আনতে হয়, আমি যদি একটা ক্লোজ ডোর রুমে তাকে বসিয়ে আমি তাকে তার এইচআইভি এইডস এর পজিটিভ রিপোর্টের কথা বললাম এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যেগুলো বলে দিতে হয় যে খালি রিপোর্টটা বললেই তো হলো না, এই পজিটিভ মানে কি, তাকে কি করতে হবে, তাকে ট্রিটমেন্টের মধ্যে যেতে হবে, এই ট্রিটমেন্ট কতদিন চলবে, সে কিভাবে ভালো থাকতে পারবে, তার প্রিভেন্টিভ মেজার্সগুলো এগুলো সমস্ত তার সঙ্গে ডিসকাস করতে হয়। এরপরে সে এই আইসিটিসি সেন্টারের পর কোন সেন্টারে যাবেন যেখান থেকে তিনি অ্যাসিস্ট্যান্স পেতে পারেন, যেখানে কাউন্সিলাররা আছেন যেখান থেকে নেক্সট স্টেপ অফ কাউন্সিলিং তিনি পেতে পারেন, এই কথাগুলোকে তাকে বলে দেয়া। কিন্তু একজন ভীষণ অসুস্থ পেশেন্ট যখন আমার কাছে আসছে হুইল চেয়ারে অথবা স্ট্রেচারে করে, তাকে যদি আমি এই কথাগুলো বলে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করার জন্য একা কথাগুলো বলে ছেড়ে দিই, তাহলে কি সে পরবর্তী ট্রিটমেন্টে যেতে পারবে, সেটা কি আমার প্রপার কাউন্সিলিং হলো, সেটা তো হলো না। সেই কারণে একটা শেয়ার্ড কনফিডেন্সিয়াল কাউন্সেলিং করা হয়। শেয়ার কার সঙ্গে আমরা শেয়ার করব? বাড়ির এমন একজন লোকের সাথে যিনি খুব সাপোর্টিভ টু দ্য ক্লায়েন্ট, যিনি ক্লায়েন্টকে সাপোর্ট করতে পারবেন, অর্থাৎ এই অসুস্থ অবস্থার মধ্যেও তাকে সেই সেই সেন্টারে নিয়ে যেতে পারবেন যে সেন্টারগুলোতে গেলে পরে তিনি ট্রিটমেন্টটা পেতে পারেন, এবং সেই সঙ্গে সঙ্গে আমাকে ক্লায়েন্টকে কিভাবে তার প্রিভেন্টিভ মেজার্সগুলো নিতে পারে সেটা কিভাবে, মানে বাড়ির, তিনি তো বাড়িতে যাবেন, বাড়ির লোকেদের সঙ্গে থাকবেন, সুতরাং অন্যান্য বাড়ির লোকেরা কি কি সাবধানতা অবলম্বন করবেন এবং কি কি বিষয়ে তারা ভয় পাবেন না, সেগুলোও আমরা শেয়ার্ড কাউন্সিলিংয়ে, কনফিডেন্সিয়াল কাউন্সিলিংয়ে আমরা পেশেন্ট পার্টিকে জানাবো। এইভাবেই কিন্তু পোস্টেজ কাউন্সিলিংটা করতে হবে। পোস্টেজ কাউন্সিলিংটা করার পর যখন আমরা তাকে অন্য একটা সেন্টারে রেফার করে দিতে পারছি, কি কি সেন্টারে রেফার করি আমরা, একটা করি ডট সেন্টারে যেখানে তার টিবি টেস্ট হবে, আরেকটা করি ইআরটি সেন্টারে যেখানে তার প্রি ইআরটি, অর্থাৎ ইআরটি মানে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, যেখানে প্রি ইআরটি একটা রেজিস্ট্রেশন হবে, অর্থাৎ এই থেরাপিটা পেতে গেলে তার তো একটা রেজিস্ট্রেশন দরকার হয়, সুতরাং প্রথমেই তাকে একটা প্রি ইআরটি রেজিস্ট্রেশন করানো, সেই প্রি ইআরটি রেজিস্ট্রেশনটা যখন হলো সেখানে আবার কিন্তু উনি আবার কাউন্সিলার পেয়ে যাবেন যিনি এই আইসিটিসি কাউন্সিলিংটাকে কন্টিনিউ করে নিয়ে যেতে পারবেন। এবং আইসিটিসি কাউন্সিলারের দায়িত্ব কিন্তু এখানেই শেষ হয়ে যায় না, আইসিটিসি কাউন্সিলারের দায়িত্ব কিন্তু এর পরেও থেকে যায় যে ক্লায়েন্টকে কিন্তু সবসময় তাকে ওপেন একটা অপশন দেয়া থাকে, আপনার যখনই ইচ্ছা হবে আপনি কিন্তু আমার কাছে চলে আসতে পারেন।
আমরা অনেকেই কাউন্সিলিং করতে বসি এবং ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে অনেক ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তো ক্লায়েন্টের মধ্যে থাকে, যেমন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কাউন্সিলারের মধ্যেও থাকে। অনেক সময় দেখা যায় যে অনেক কাউন্সিলারের সঙ্গে অনেক ক্লায়েন্টের ঠিকমতো টায়ার হচ্ছে না, সেক্ষেত্রে তিনি ইয়ারটি কাউন্সিলারকে যেমন অ্যাটেন্ড করছেন, আইসিটিসি কাউন্সিলারকে যেমন অ্যাটেন্ড করছেন, হয়তো দেখা গেল আইসিটিসি কাউন্সিলারকে সে ঠিক ভালো লাগলো না, সেক্ষেত্রে উনি ইয়ারটিতেই ব্যাপারটা কন্টিনিউ করবেন, সেখানকার যে দিদি এবং দাদারা আছেন তাদের সঙ্গেই শেয়ার করবেন। আবার যদি মনে হয় যে না ইয়ারটিতে গিয়ে আমি ঠিক ইজি হতে পারছি না, কোথাও একটা আমার অসুবিধা কাজ করছে, সেক্ষেত্রে উনি আবার আইসিটিসি কাউন্সিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মানে আমি আইসিটিসিতে আছি বলেই ক্লায়েন্টকে একবার রিপোর্ট দিয়ে ছেড়ে দিলাম আর ক্লায়েন্টের সঙ্গে আমার সম্পর্ক নেই, সেটা কিন্তু কখনো হয় না। সুতরাং আমাদের কাছে কিন্তু এই পোস্ট টেস্ট হওয়ার পরও বারে বারে ফলো আপ পোস্ট টেস্ট হতে থাকে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা ইয়ারটি ঠিকমতো নিচ্ছে কিনা, যেটাকে ইয়ারটি অ্যাডহারেন্স বলা হয়, মানে ইয়ারটিটা ঠিক মতো নেওয়া, প্রপারলি নেওয়া, রেগুলারলি নেওয়া, এবং রেগুলারলি ইয়ারটি সেন্টারের যে কাউন্সিলার আছে এবং ডক্টর আছে তাদের সঙ্গে যোগাযোগ করা, এটা করছে কিনা সেটা কিন্তু আমরা সবসময় ফলো আপে রেখে দিই। এটা হয়ে গেল পোস্ট টেস্ট কাউন্সিলিং। এই পোস্ট টেস্ট কাউন্সিলিং আর প্রি টেস্ট কাউন্সিলিং এটা তো একটা টাইম বাউন্ডের মধ্যে, কিন্তু এছাড়াও কিন্তু এইটা শোনার পরেও একদিনেই আমি পোস্ট টেস্ট কাউন্সিলিং এ একজন ক্লায়েন্টের কিন্তু সমস্ত ইমোশনাল হেজিটেশনস গুলো কিন্তু দূর করে দিতে পারি না। সুতরাং তাকে সবসময় ওপেন অপশন দেওয়া থাকে যে আপনার যখনই মনে কোনো প্রশ্ন হবে বা আপনার কোনো ইমোশনাল প্রবলেম হবে আপনি কিন্তু সবসময় এসে আমার সঙ্গে কথা বলতে পারেন, আমি কিন্তু আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সেই ব্যাপারে সাহায্য করার জন্য। এবং এইভাবে যদি কিন্তু একটা টাইমের পর, একটা কন্টিনিউয়েশনের পর কিন্তু এই কাউন্সিলিং রিলেশনটাকে কিন্তু ব্রেক করতে হয়, না হলে সেইটা কিন্তু আবার ইন কন্টিনিউয়েশন অফ কাউন্সিলিং সেটা কিন্তু নেগেটিভ দিকে চলতে থাকে। কাউন্সিলারের একটা যখন দেখা, কাউন্সিলার যখন দেখবে যে তার কাউন্সিলিং মোটামুটি তৈরি হয়ে গেছে, তখন কিন্তু আস্তে আস্তে এই কাউন্সিলিং রিলেশনটা আস্তে আস্তে ব্রেকিং আপের দিকে নিয়ে যেতে হবে। এটা যে কোনো কাউন্সিলিং এরই কিন্তু একটা নিয়মের মধ্যে পড়ে যাচ্ছে। আর একটা কথা আপনাদের জানাই, এটা তো জানালাম যে প্রসেস অফ আইসিটিসি, একজন আইসিটিসিতে এলে কিভাবে তাকে কাউন্সিলিং করা হয় এবং তারপরে তাকে রেফারেলগুলো কিভাবে দিয়ে দেওয়া হয়। এখন টিবির ক্ষেত্রে সিবিনাট করা হচ্ছে, ক্রমশ ক্রমশ নতুন নতুন দিকে যাওয়া হচ্ছে। আগে যে ইয়ারটি মেডিসিন ছিল, এখন ভেরি রিসেন্টলি দোলুটেরা গ্রেভির বলে একটা নতুন মেডিসিন এসছে যেটা সাইড এফেক্ট ভীষণ কম এবং আশা করা হচ্ছে যে এটা আরো বেশি ফলপ্রসূ হবে। ক্রমশ ক্রমশ কিন্তু এখনো এটা ইনকিউরেবল, কিন্তু রিসার্চ কিন্তু চালিয়েই যাওয়া হচ্ছে, রিসার্চ কিন্তু চলছে আরো কত ভালো ওষুধ বের করা যায় যেটা থেকে আমাদের ক্লায়েন্টকে আমরা সাইড এফেক্ট থেকে ফ্রি করতে পারি। ভেরি রিসেন্টলি এই দোলুটেরা গ্রাভির মেডিসিনটা আমাদের আমরা হাতে পেয়েছি, এখন এটা নিয়ে আমরা আবার কাউন্সিলিং করব। আর যারা লাইভ প্রোগ্রামটা শুনছেন তাদের প্রত্যেককেই বলে রাখা যে এই লকডাউন পিরিয়ডে কিন্তু আমরা এরকম অনেক পেয়েছি, দূরের যারা, ট্রেন তো চলছিল না, দূরের যারা ক্লায়েন্ট যারা আসতে পারেননি তারা কিন্তু, তাদের মনে হয়েছে আইসিটিসিটা করানোর দরকার কিন্তু তাদের মনে হচ্ছে কলকাতা থেকেই করানো দরকার, কলকাতা ছাড়া আমাদের আশেপাশে যে আইসিটিসিগুলো আছে সেগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। একটা এইটাও কিন্তু একটা বিশাল মিসকনসেপশন, যে কোনো আইসিটিসিতে কিন্তু একই কিট ব্যবহার করা হয়, অন্য কোনো রকম কিট ব্যবহার করা হয় না। এবং আইসিটিসিতে যারা টেকনিশিয়ান বলুন, কাউন্সিলর বলুন, যারা আছে তারা কিন্তু সমান নলেজেবল, তারা কিন্তু আপনাকে একই রকম ভাবে হেল্প করবে। সুতরাং এই 7-8 মাস পরে যখন ট্রেন চললো, দেখা যাচ্ছে যে যাদের 7-8 মাস আগে আইসিটিসিটা করে নেওয়ার দরকার ছিল, ট্রিটমেন্টের দরকার ছিল, কারণ এই লকডাউনে কিন্তু আইসিটিসি কোথাও বন্ধ ছিল না, শুধু আইসিটিসি না, ইয়ারটি সেন্টারও কোথাও বন্ধ ছিল না। সুতরাং সব ক্লায়েন্টরা ওষুধ পেয়েছেন এবং যারা আইসিটিসিতে এসছেন তাদের প্রত্যেকের টেস্ট হয়েছে। এই যে আমাদের একটা প্যান্ডেমিক পিরিয়ড চলছে এবং আবারও যদি কোনো লকডাউন সিচুয়েশন তৈরি হয়, কখনো কিন্তু কলকাতার হসপিটালগুলোতেই এসে আমাদের টেস্ট করাতে হবে, না হলে আমরা প্রপার রিপোর্ট পাবো না, প্রপার ট্রিটমেন্ট পাবো না, এটা কিন্তু এই ধারণা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে যে
ইআরটি মেডিসিন কলকাতাতেও যে মেডিসিন দেয়া হচ্ছে, মানে রুরাল এরিয়াতে সব জায়গাতে একই মেডিসিন দেয়া হচ্ছে, এটা কিন্তু কিছু স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রিটমেন্ট করা হয়। যদি কারোর কোনো মেডিসিনে কোনো প্রবলেম হয়, কোনো সাইড এফেক্ট দেখা দেয়, তাহলে সেই ইআরটি সেন্টারই কিন্তু অন্য কোনো ইআরটি সেন্টার যেখানে প্রপার ট্রিটমেন্ট পাবে ক্লায়েন্ট, তাকে কিন্তু সেই জায়গায় রেফার তারাই করে দেয়। তার জন্য কিন্তু এত ওয়েট করে এই প্যান্ডেমিক পিরিয়ডের মধ্যে এত ওয়েট করার দরকার নেই। তারা নিয়ারেস্ট আইসিটিসি থেকে তাদের এইচআইভি স্টেটাসটা জানুন এবং যদি দরকার হয় সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট ইআরটি সেন্টার থেকে আপনারা ট্রিটমেন্টে চলে যান। আর যখন আসা যাওয়াটা অ্যাটিজ হয়ে যাবে তখন আপনারা যেখানে খুশি আসুন, যে কোনো আইসিটিসি থেকে আইসিটিসি করান, যে কোনো ইআরটি সেন্টার থেকে ইআরটি নিন, সাথে কোনো অসুবিধা নেই। কিন্তু এই ভুল ধারণাগুলো যে খালি কলকাতার সেন্টারগুলোতে গিয়েই করাতে হবে, এই ধারণাগুলো যেন আপনাদের মধ্যে না থাকে। নমস্কার, আইসিটিসি সম্বন্ধে আমি আমার নলেজটা শেয়ার করলাম। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলুন, তাহলে আমি তার যথাসাধ্য চেষ্টা করছি উত্তর দিতে। আমার আর ইয়েটা স্লাইড দরকার নেই, কোনো প্রশ্ন এসছে কিনা আমাকে বলুন, তাহলে আমি তার উত্তর দিচ্ছি। ধন্যবাদ ম্যাম আপনার ভ্যালুয়েবল স্পিচের জন্য। কিছু প্রশ্ন আমাদের ফেসবুক লাইভ আমরা পেয়েছি, তার মধ্যে প্রতি সৌমী দে উনি আপনাকে প্রশ্ন করছেন যে প্রতিবেশীদের কাউন্সিলিং কি করা হয়, মানে অন্যরা যদি কেউ জেনে যায় তাহলে সরকার কি সেভাবে তাদের কাউন্সিলিং করার কোনো প্রসেস রেডি করেছেন কিনা সে ব্যাপারে। আমাদের কাছে কিন্তু প্রতিবেশীরাও আসেন, অনেক সময় দেখা যায় যে একজন ক্লায়েন্ট পজিটিভ হয়েছেন এবং সেক্ষেত্রে কোনোভাবে সেটা ডিসক্লোজ হয়ে গেছে, তার প্রতিবেশীরা এসেছেন, যেমন আমরা তো একই পুকুরে স্নান করেছি, একই টিউবওয়েলের জল ব্যবহার করেছি, একই রাস্তা দিয়ে হেঁটেছি, তো ম্যাডাম আমাদের মধ্যেও কি এইচআইভি ঢুকে যেতে পারে? আইসিটিসিতে কিন্তু এদেরও কাউন্সেলিং করা হয় এবং মিসকনসেপশনস গুলো তাদেরও দূর করা হয়, এবং সেক্ষেত্রে যদি তারা চান যে একবার তারা এইচআইভি টেস্ট করে দেখতে, তাহলে এইচআইভি টেস্ট করানো হয়। আচ্ছা, সৌমীর আরেকটি বক্তব্য ছিল, ও বলছেন যে একজন পজিটিভ ব্যক্তি আমায় একবার শেয়ার করেছিলেন যে মাঝে মধ্যে যখন চারপাশের মানুষকে দেখি স্বাভাবিকভাবে নিয়ম ছাড়া বাঁধন ছাড়া জীবন অতিবাহিত করে, তখন মনে হয় ফুট করে তার হাতটা কেটে আমার রক্ত লাগিয়ে দিই যাতে সেও বোঝেন আমার পরিস্থিতি। এই ধরনের চিন্তা ভাবনাগুলোকে আপনারা কিভাবে হ্যান্ডেল করেন? এই ধরনের চিন্তা ভাবনাগুলো, এটা সাধারণভাবে যেটা হয় একটা সাইকোলজিক্যাল ইস্যুস, এগুলো এগুলো একটা রিভেঞ্জফুল একটা অ্যাটিটিউড ডেভেলপ করে। এখন এই রিভেঞ্জফুল অ্যাটিটিউডটা বেসিক্যালি অনেক ক্লায়েন্টস তো আমাদের সঙ্গে আসে, এটা একটা পার্সোনালিটি মেকআপ, এটা যে তার খালি এইচআইভি এইডসের ক্ষেত্রেই এই ধরনের রিভেঞ্জফুলনেস আসছে তা নয়। দেখা যাবে হয়তো আমরা যদি ইনডেপথ কাউন্সেলিংয়ে যাই, তাদের পার্সোনাল লাইফেও কিন্তু তাদের মধ্যে কোথাও না কোথাও এই একটা রিভেঞ্জফুল অ্যাটিটিউড রয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে যেটা আইসিটিসিতে তাকে বোঝানো যে আপনি যদি আপনার রক্তটা তার গাটা কেটে তার মধ্যে ঢুকিয়েই দেন, তাহলে কি সে পজিটিভ হয়ে যাবে? যেটা একটু আগে আমি ডিসকাস করেছি, একজনের শরীর থেকে যে কোনো উপায়, ধরুন থ্রু সেক্সুয়াল রিলেশন, থ্রু ব্লাড ট্রান্সফিউশন, মাদার টু চাইল্ড, যে কোনোভাবেই কিন্তু এই জীবাণুটা কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ভাইরাস কিন্তু আরেকজনের মধ্যে ট্রান্সমিটেড হলে তবেই কিন্তু একজন পজিটিভ হবে। সুতরাং সে কিন্তু হঠাৎ করে হাতটা কেটে খানিকটা রক্ত দিয়ে দিলেই তার প্রতিবেশী বা তার দেখছে যখন যে আরেকজন মানুষ সে নিজের মতো আনন্দ করে জীবন উপভোগ করছে, তাকে পজিটিভ করা যায়, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। একটু রক্ত লাগিয়ে দিলেই কিন্তু তিনি পজিটিভ হয়ে যাবেন না। সুতরাং এই রিস্কে না যাওয়াই ভালো। এই রিস্কে গেলে যারা দেখবেন তার অ্যাটিটিউডটা উল্টে, তার উপরে কিন্তু হয়তো মানে তারা অন্যরকম একটা নেগেটিভ অ্যাকশন নিয়ে নিতে পারে।
ধন্যবাদ। আরেকটি প্রশ্ন এসেছে, মুনমুন ভট্টাচার্য ম্যাম প্রশ্ন করেছেন যে প্রথম টেস্টে যদি কারো নেগেটিভ আসে তাহলে আর একবার টেস্ট করার কি কোনো দরকার থাকে? এই প্রথম টেস্টে যদি নেগেটিভ থাকে, যেটা আমি উইন্ডো পিরিয়ডের কথা বললাম, ধরুন প্রথম টেস্ট নেগেটিভ, এবার তার সঙ্গে যখন প্রি টেস্ট কাউন্সিলিং করা হলো, কি আমাকে কিছু তার রিস্ক বিহেভিয়ারের কথা জানালো, যে কোনো রিস্ক বিহেভিয়ারের কথা জানালো, এবং সেক্ষেত্রে কাউন্সিলর যদি মনে করে যে ক্লায়েন্ট উইন্ডো পিরিয়ডের মধ্যে আছে, তাহলে কিন্তু তাকে আবার সেকেন্ড টাইম টেস্টিং এর জন্য ক্লায়েন্ট কাউন্সিলর ক্লায়েন্টকে লিখে দেবে ফলো আপ টেস্টিং এর জন্য। এইবার যদি ধরুন ক্লায়েন্ট ডিসক্লোজ করলো না, সেক্ষেত্রে কিন্তু কাউন্সিলার তাকে বুঝিয়ে, যেটা নেগেটিভ রিপোর্টের ক্ষেত্রে বললাম যে উইন্ডো পিরিয়ডের কথা বলাটা ভীষণ জরুরি, এবং সেক্ষেত্রে ডিসক্লোজ না করলেও তাকে একটা নলেজ দিয়ে দেয়া, যে উইন্ডো পিরিয়ডের ব্যাপারটা সম্বন্ধে নলেজ দিয়ে দেয়া, যে রোগ থাকলেও অনেক সময় এই টাইমের মধ্যে উইন্ডো পিরিয়ডের মধ্যে রোগটা ধরা পড়ে না, এবং রোগটা ধরা পড়ে না বলে 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ বাদে আবার এসে তাকে টেস্ট করিয়ে সে যেন একদম কিওর হয়ে যায় যে তার এইচআইভি স্ট্যাটাসটা কি। ম্যাম আমার একটা নিজস্ব প্রশ্ন ছিল, যদি কোনো এফেক্টেড ওম্যান ডিসাইড করেন যে উনি কনসিভ করবে, তার জন্য কি কি প্রিকশনস নেওয়া দরকার বলে আপনি জানান তাদের? আচ্ছা, এখানে প্রশ্নটা যেটা হচ্ছে, ধরুন এফেক্টেড ওম্যান পজিটিভ, এক্ষেত্রে আমি ধরেই নিই যে যে ভদ্রমহিলা পজিটিভ হয়েছে, তার হাজবেন্ড নেগেটিভ, যদি আমি ওম্যানটাকে প্রায়োরিটি দিই এবং সেখানে ধরে নিলাম তার হাজবেন্ড নেগেটিভ, কিন্তু এখানে আমি একটা কথা বারে বারে বলছি, আনপ্রোটেক্টেড সেক্সুয়াল রিলেশনে এই ইনফেকশনটা একজনের মধ্যে আরেকজনের, একজনের থেকে আরেকজনের মধ্যে যেতে পারে, তাহলে যদি তিনি কনসিভ করতে চান তাহলে প্রোটেকশনটা ছাড়তে হবে, তাহলে প্রোটেকশনটা ছাড়লে তার হাজবেন্ডের মধ্যে রোগটা যেতে পারে। কিন্তু সেই জন্য কোন মহিলা যদি, পজিটিভ মহিলা যদি এসে আমাদের কাছে বলেন যে আমি প্রেগনেন্ট হতে চাই, সেক্ষেত্রে আমরা সবসময় বলি যে আপনি গাইনোকোলজিস্টের সাথে পিপিটিসিটিতে গিয়ে গাইনোকোলজিস্টের সঙ্গে আলোচনা করুন, সেখানে উনি যদি ইআরটি অন ইআরটি থাকে, মানে অর্থাৎ উনি মেডিসিন নিচ্ছেন, সেক্ষেত্রে তার CD4 কাউন্ট হবে, ভাইরাল লোড কাউন্ট হবে, ভাইরাল লোডটা কোন পর্যায়ে আছে দেখার পর ডাক্তার বাবুরা কিন্তু একটা টাইম পিরিয়ড দিয়ে দেন যে সময় তিনি কনসিভ করতে পারেন, তো সেই টাইমটার মধ্যে উনি যদি কনসিভ করে গেলেন ভালো, তারপরেই কিন্তু আবার তাকে সেক্সুয়াল রিলেশনে যেতে গেলে কিন্তু প্রোটেক্টিভ সেক্সুয়াল রিলেশনে যেতে হবে। কনসেপ্ট যদি না করেন আবার নেক্সট মান্থে কিন্তু একটা টাইম পিরিয়ড দিয়ে দেওয়া হবে, যে সময় তিনি সেক্সুয়াল রিলেশনে যাবেন কনসেপ্ট করার জন্য, এবং এইভাবে প্রসেসটা চলতে থাকে, তারপরে কনসেপ্ট করার পর কিন্তু আবার আগে প্রসেসটা শুরু করতে হবে, তখন কিন্তু আর আনপ্রোটেক্টিভ সেক্সুয়াল রিলেশনে যাওয়া চলবে না। এইবার কনসেপ্ট করে যাওয়ার পর মা তো নিশ্চয়ই ইয়ারটিতে আছে, ধরেই নেওয়া হচ্ছে যে এখন তো যে কোনো মহিলা বা যে কোনো শুধু মহিলা নয়, যে কোনো ক্লায়েন্ট পজিটিভ হলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে ইআরটি মেডিসিন কিন্তু শুরু করে দেওয়া হচ্ছে, সেটা প্রেগনেন্ট মহিলাই হোক বা জেনারেল ক্লায়েন্ট হোক, তাকে শুরু করে দেওয়া হচ্ছে। সুতরাং ধরেই নেওয়া হচ্ছে তিনি ইআরটিতে আছেন, ইআরটি অন ইআরটি আছেন, এবার অন এআরটি থাকার ফলে ডাক্তার যেরকম তাকে চেক আপ করতে বলবে সেরকম চেক আপে আসতে হবে, বাচ্চার শরীর স্বাস্থ্য এরকম ঠিক আছে কিনা, তার ওয়েট ঠিক আছে কিনা, বাচ্চা ঠিক মতো গ্রোথ হচ্ছে কিনা সেগুলো দেখা হবে, এবং বাচ্চা জন্মানোর পরে মা যখন এআরটি নিচ্ছে বাচ্চাকে, তখন কিন্তু যে ওষুধটা দেয়া হয় সেই ওষুধটা মা যদি এআরটি নেয়, সেই ওষুধ নেওয়ার একটা টাইম পিরিয়ড আছে, মা যদি এআরটি না নেয় তাহলে বাচ্চাকে কিন্তু আরো বেশি দিন ধরে ওষুধটা দেওয়া হয়, যাতে বাচ্চাকে এই দুঃখের থেকে বের করা যায়, এবং সেক্ষেত্রে বাচ্চা কিন্তু ড্রাই ব্লাড স্পট নিয়ে পরীক্ষা করে দেখা হয় যে সেই বাচ্চাটি পজিটিভ এলো না নেগেটিভ এলো, এবং বাচ্চা যদি পজিটিভ আসে তখন কিন্তু বাচ্চাকেও কিন্তু একটা ট্রিটমেন্টের মধ্যে পাঠানো হয়। সুতরাং এখন কিন্তু আগে যেটা, ধরুন বছর 6-7 আগে যেটা ছিল যে কোনো মহিলা প্রেগনেন্ট হলে আমরা নিজেরাই তাকে কিন্তু কাউন্সিলিং করতাম যে আপনি কি বাচ্চাকে রাখবেন না আপনি করবেন, কিন্তু এখন যে ওষুধের ব্যবস্থা, যে গভর্নমেন্টের তরফে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এখন কিন্তু আমরা নিজেরাই এনকারেজ করি ব্রেস্ট ফিডিং এর জন্য, বাচ্চা রাখার জন্য, কারণ ওষুধ কিন্তু এখন অনেক উন্নত মানের ওষুধ বেরিয়ে গেছে এবং উন্নত মানের পরিষেবা দেওয়া হচ্ছে। সৌমির আরেকটি প্রশ্ন ছিল আপনার কাছে যে মেন্টাল হেলথ যদি ডিস্টার্ব হয়ে থাকে তাহলে CD4 সেল কি কমে যায় বা এফেক্ট হয়,
কোনো রিলেশন আছে কি এই দুটির মধ্যে? মেন্টাল হেলথের সঙ্গে সিডি4 পুরোটাই হচ্ছে কিন্তু একটা শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে নির্ভর করছে। মেন্টাল হেলথের জন্য আর একটা কথা, ICTC তে মেন্টাল হেলথ যদি কারো ডিস্টার্ব হয়, দেখা গেল HIV পজিটিভ, তার সঙ্গে সঙ্গে মেন্টাল হেলথ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে পেশেন্টকে আলাদাভাবে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে। সেই সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু ICTC সেন্টারে সেই ব্যবস্থা নেই, তাহলে তাকে কিন্তু গভর্নমেন্ট হসপিটালে যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে সেখানে তাকে যোগাযোগ করতে হবে। তারা আবার ক্লায়েন্টের মেন্টাল হেলথটা নিয়ে ওনারা সেই পরিষেবাটা দিয়ে থাকে। পিয়ালি দাস আপনাকে একটি প্রশ্ন করছে, উনি বলছেন যে পজিটিভ পার্সনের বাড়ির লোকজনের রোল কি হওয়া উচিত? পজিটিভ পার্সনের বাড়ির লোকজন খুব পজিটিভ হওয়া উচিত, তার কারণ একজন ব্যক্তি যখন পজিটিভ হচ্ছে, সে যখন সেই একটা মেন্টাল টেনশন এমন নিয়ে বাড়ি যাচ্ছে, সেখানে যদি তার বাড়ির লোকেরা সাপোর্টিভ না হয় তাহলে তার মেন্টাল হেলথ ব্যাপারটাই ভীষণভাবে ডিটেরিয়েট করবে। এইটা কিন্তু কোনোভাবেই ছোঁয়াচে রোগ নয়, এটা বাড়ির লোকেদের বুঝতে হবে। এবং সেই মুহূর্তে রুট অফ ট্রান্সমিশনটা খোঁজার জন্য মানে অনেক মাথা খারাপ করে ফেলা সেরকমও কোনো দরকার নেই। আগে তাকে সাপোর্ট দেয়া, তার শরীর স্বাস্থ্য সম্বন্ধে তাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, তার ওষুধের বন্দোবস্ত করা, তারপরে তার সঙ্গে কমিউনিকেট করা। সে যদি এতটাই সাপোর্ট পেয়ে থাকে বাড়ির লোকেদের কাছ থেকে, তাহলে নিশ্চয়ই তার লাইফস্টাইলটা অনেক উন্নত করতে পারবে, লাইফস্টাইলটা নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ করতে পারবে। কারণ বাড়ির লোকেদের সাথে একসাথে থাকলে এক বিছানা শেয়ার করা, টেবিল শেয়ার করা, বাথরুম শেয়ার করা, প্লেট শেয়ার করা, এগুলো দিয়ে HIV ছড়ায় না। শুধু যেটা করতে হবে, এবং রক্ত যেটা আমরা যে বলি ব্লাড থেকে ব্লাডে, যদি ধরুন আমার চামড়ার মধ্যে কারোর HIV পজিটিভ কোনো ব্লাড লেগে যায়, সেক্ষেত্রে চামড়াটা যদি ইন্ট্যাক্ট থাকে তাহলে কিন্তু রোগ কিন্তু ট্রান্সমিট হওয়ার উপায় নেই। এবং আমার যদি কোনো পুরোনো কাটা, পুরোনো ঘা থেকে থাকে যেটা হিল হয়ে গেছে, যেখান দিয়ে আর কোনো বা অন্য কোনো সিক্রিয়েশন কোনো কিছুই বাইরে আসছে না, সেখানেও রক্ত পড়লে কিন্তু কোনো ক্ষতি নেই। কিন্তু যদি একদম তাজা কাটা কিছু থাকে এবং সেখানে HIV এর যে রক্ত পড়ে গেল, যার মধ্যে HIV ইনফেক্টেড কোনো ব্লাড পড়ে গেল এবং ব্লাডটা ট্রান্সমিটেড হলো উইথ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ভাইরাস, তখনই কিন্তু একজনের থেকে আরেকজনের মধ্যে যেতে পারে। আর একটা যেটা হচ্ছে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল রিলেশন কখনোই না, সবসময় উইথ প্রোটেকশন যেটা করতে হবে। এছাড়া কিন্তু আর যেটা আরেকটা ব্যাপার যেটা রয়েছে, HIV ক্ষেত্রে যেটা হয় যে টিভি প্রকোপটা দেখা যায়, এবং সেটা যদি স্পুটাম পজিটিভ টিভি হয়, যেটা লাংস এর মধ্যে যে টিভি কিন্তু একটা মানুষের সারা শরীর হতে পারে, কিন্তু শুধুমাত্র লাংস এর টিভি ছোঁয়াচে, অন্যান্য টিভি কিন্তু ছোঁয়াচে না। যদি এরকম কোনো টিভির ক্ষেত্রে ব্যাপার থেকে থাকে, HIV AIDS কিন্তু কন্টামিনেটেড ডিজিজ নয় কিন্তু টিভিটা কিন্তু ছোঁয়াচে রোগ, সেক্ষেত্রে টিভি আবার সেরেও যায়। HIV যেমন ইনকিউরেবল, টিভিটা কিন্তু কিউরেবল, সেটা কারোর 6 মাস, কারোর 9 মাস, কারোর 2 বছর ট্রিটমেন্ট করলে টিভিটা কিন্তু সরে যায়। যে কদিন টিভিটা থাকবে সে কদিন তাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, যে যে প্রিকশনস গুলো নিয়ে দরকার সেগুলো করতে হবে, টিভিটা সেরে গেলে আর ব্যাস আবার আগের মতো। ধন্যবাদ ম্যাম। অর্পিতা মন্ডল আপনাকে একটি প্রশ্ন করছেন, বলছেন এমন কি কি সিমটমস আছে যেগুলো অন্যান্য রোগের মতন উপসর্গ হতে পারে, মানে HIV ক্ষেত্রে? তো অন্যান্য রোগের মতো HIV ক্ষেত্রে একজন ক্লায়েন্ট আমাদের কাছে আসতে পারে মানে কোনো সিমটম নাই, উইথ নো সিমটম, শুধুমাত্র তার রিস্ক বিহেভিয়ার আছে, এটা সে জানে, সে কোথাও থেকে শুনেছে, কোথাও থেকে দেখেছে, জেনেছে, আসতে পারে। আবার সিমটমের মধ্যে হতে পারে ওয়েট লস হতে পারে, উইকনেস হতে পারে, একটা মানে প্রলংড একটা ডায়রিয়া হতে পারে, তার একটা নিউরাল কোনো প্রবলেম আসতে পারে। অবশ্য নিউরাল প্রবলেমটা অনেক বাদে আসে, কিন্তু এই যে ওয়েট লস, উইকনেস, আচ্ছা প্রলংড একটা সর্দি কাশি থাকতে পারে, কফ অ্যান্ড কোল্ড, সাথে
প্রলং ডায়রিয়া হতে পারে, কিন্তু এইগুলো আছে মানে কিন্তু আমি বললাম মানে কিন্তু এগুলো ধরে নেওয়া নয় যে ও আমি ওই ব্যক্তিটাকে দেখেছি যে তার সর্দি কাশি সারেই না, পেট খারাপ সারেই না, তার উইকনেস আছে, তার মানে তার এইচআইভি এইডস আছে, এটা কিন্তু কখনোই আমরা চিন্তা করব না। আমরা আগে কোনো ডাক্তারবাবুর কাছে যাব, উনি যদি অ্যাডভাইস করেন তবে আইসিটিসি তে আসবো, অথবা ডাইরেক্টলি আইসিটিসি তে এসে একটা টেস্ট করাবো। টেস্ট করলেই তো আমি, এটা তো আমরা ভলেন্টারি টেস্টিং, সুতরাং সেখান থেকে তো আমরা জানতে পারবো ওর এইচআইভি আছে কিনা। সিমটম আমরা জানবো, কিন্তু সিমটম দেখে কখনোই কিন্তু আমরা সেটা একটা তাকে স্টিগমাটাইজ করে ফেলবো না যে হ্যাঁ এই ব্যক্তি কিন্তু এইচআইভি পজিটিভ। শ্রেষ্ঠ প্রশ্ন, তনুশ্রী সহ আপনাকে প্রশ্ন করছেন যে কতদিন লাগবে টোটাল কাউন্সিলিং প্রসেস ইনক্লুডিং প্রি এন্ড পোস্ট কাউন্সিলিং ফেজেস? শুনুন, কাউন্সিলিং প্রসেসটা প্রি এন্ড পোস্ট কাউন্সিলিং একদিনেই শেষ হয়ে যেতে পারে। আপনি যদি একদম টেকনিক্যাল পার্টটা দেখেন, সকালে আপনি রিপোর্ট করলেন, প্রি টেস্ট কাউন্সিলিং করলে, তারপরে আপনার টেস্টিং হলো, ওই দিনই রিপোর্ট তৈরি হয়ে যায়, ওই দিনেও রিপোর্ট নিতে পারেন, তাহলে একদিনে প্রি আর পোস্ট টেস্ট হয়ে গেল। প্রি পোস্টের পরে আপনি পরের দিনই যদি পজিটিভ রিপোর্ট আসে তাহলে পরের দিনই তার ইয়ারটি সেন্টারে যেতে পারে, আর যদি পজিটিভ রিপোর্ট না আসে, যদি নেগেটিভ রিপোর্ট আসে এবং সে যদি মনে করে সে উইন্ডো পিরিয়ডে আছে, তাহলে 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ বাদে এসে আবার টেস্ট করাতে পারে। কিন্তু কাউন্সিলিং ব্যাপারটা কিন্তু সঙ্গে কিন্তু একটা হিউম্যান রিলেশনের ব্যাপার জড়িয়ে থাকে। এইটা তো আমি যে প্রথম কথাটা বললাম, এটা তো কতগুলো স্টেজ, এটা তো কতগুলো টাইম, কতগুলো ইনফরমেশনের ব্যাপার। কিন্তু আমার যদি মনে হয় যে আমি আবার গিয়ে কাউন্সিলিং করব, আমি আরেকটু কিছু জানতে চাইবো, আইসিটিসি তে আপনি কিন্তু সব সময়তেই মানে আসতে পারেন এবং কাউন্সিলরের সাথে আপনার কিছু কথা শেয়ার করতে পারেন, আপনার চিন্তা ভাবনাগুলো শেয়ার করতে পারেন, সেখানে ক্লিয়ার আপ হতে পারেন, কনসেপশনটাকে ক্লিয়ার করতে পারেন। সুতরাং কাউন্সিলিংটা কিন্তু টোটালি ডিপেন্ড করে দুটো হিউম্যানের, হিউম্যান রিলেশনের উপর। কিন্তু আপনি যদি এমনি প্র্যাকটিক্যালি জানতে চান তাহলে বলো প্রি এন্ড পোস্ট কাউন্সিলিং একদিনেই হয়ে যেতে পারে। ধন্যবাদ ম্যাম, আরো অনেক ধন্যবাদ জ্ঞাপক মেসেজ আপনার জন্য এসেছে। আমাদের এই ফার্স্ট ফেজটা তাহলে আপনার পারমিশন নিয়ে আমরা এখানে শেষ করতে পারি, তাহলে আমরা সেকেন্ড ফেজের দিকে এগোতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। অনিশা, থ্যাংক ইউ সীমাদি। তাহলে আজকে আমরা অনেকটাই জানতে পারলাম যে মানসিক দিক থেকে সুস্থতাও কতটা স্বাভাবিক জীবনযাপনের উপর ডিপেন্ড করে, কতটা নির্ভর করে। আমিও পেশায় একজন নার্স, তাই ভালোভাবে বুঝতে পারি যে একটা রোগের ক্ষেত্রে একজন রোগীর যখন কোনো রোগ হয়, যখন কোনো অসুখ করে, তখন শুধুমাত্র যে মেডিসিন বা শুধুমাত্র যে ওষুধের উপর ডিপেন্ড করে সুস্থতা নয়, তাকে মেন্টালি সাপোর্ট দেওয়াটাও কতটা দরকার, এবং মেন্টালি দিক থেকে সাপোর্ট করাটা করলে যে খুব তাড়াতাড়ি সেই অসুখ থেকে আরোগ্য লাভ করতে পারে। তো যাই হোক, এবার আমি রিকোয়েস্ট করব পরের বিশিষ্ট ব্যক্তিকে জানার যে যিনি পরিচয় আমরা সকলেই প্রায় জানি, একই সাথে পশ্চিমবঙ্গ সরকার, স্বাস্থ্য দপ্তর, রাজ্য সংস্থা কাজ করে চলেছে বাবুকে কিছু বলার জন্য। আমি কি বুঝতে পারছি না আমার কথা শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে।
শোনা যাচ্ছে তাই তো? আমি শুরু করি? হ্যাঁ প্লিজ স্যার, একদম কন্টিনিউ করুন। হ্যালো, আমার আগের বক্তা যা যা বলছিলেন, মানে অনুরিতাদিকে আমি চিনি, বক্তা বলার থেকে অনুরিতাদি বলা বেটার। অনুরিতাদির কথার অবশ্যই একদম আমি একমত, এবং তার সঙ্গে সঙ্গে যে ধরনের প্রশ্নগুলো আসছিল তার জন্য আমার মনে হয় কিছু জায়গায় বলা দরকার, যাতে করে লোকজনের একটা কিছু যে মিথ এন্ড মিসকনসেপশন থাকে সেগুলো দূর হতে পারে। আমি আমার নিজের পরিচয়টা আগে দিই, মানে এই জায়গায় আলাদা করে না বলে আমি একদম সরাসরি প্রসঙ্গে চলে আসি, গল্প বা আদার্স কিছু যেভাবে বলি সেটা বলছি না। 2006 সালে আমি ডায়াগনোসড, আমি এইচআইভি পজিটিভ, এটা 2020। এই 2006 সালে আমার হ্যালো অনিশা, শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। হ্যাঁ, কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছে, তো বোধহয় আমাদের বক্তা ডিসকানেক্টেড হয়ে গেছেন, তো কিছুক্ষণের মধ্যে ওনাকে জয়েন করানো হচ্ছে, একটু প্লিজ কাইন্ডলি। হ্যাঁ, থ্যাংক ইউ। কিছু যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের বক্তা এখন আমাদের সাথে সংযুক্ত নয়, তাই আমাদের একটু আমরা ক্ষমা প্রার্থী। তো আশা করব এই সমস্যার জন্য আপনারা আমাদের মার্জনা করবেন। আমরা চেষ্টা করছি আবার তার সাথে সংযোগ স্থাপনের জন্য।
আমরা আবারও মার্জনা প্রার্থনা করছি, কারণ এখনো আমরা সংযোগ স্থাপন করতে পারিনি। দুদিনের আমাদের এই লাইভ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এইচআইভি এইডস এবং তার সম্পর্কিত নানা অজানা তথ্য ধরা হয়েছে আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে। আমাদের চতুর্থ বক্তা মিস্টার জয়দীপ জানা তার বক্তব্য পেশ করছিলেন, কিন্তু অনিবার্য কারণবশত সেটি এখন সম্ভব হয়ে উঠছে না, সেই জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি।2006 সালে আমি যখন টেস্ট করাতে গিয়েছিলাম তখন কিন্তু আমার তথাকথিত কোন লক্ষণ ছিল না। যে জায়গাটা নিয়ে আমরা বারবার বলি যে একজন মানুষের শরীরে যখন এইচআইভি আসে, এইচআইভি আসার পর রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। এবার কমতে কমতে যখন একটা অবস্থা আসে যে অবস্থাটাতে বিভিন্ন শরীর খারাপ গুলো লক্ষণ গুলো দেখতে পাওয়া যায়, সেই অবস্থাটাকে আমরা এইডস বলছি। এবং আমরা ওই লক্ষণ গুলোকেই খোঁজার চেষ্টা করি। কিন্তু মজাটা হচ্ছে যেটা অনুরিতাদি বলছিলেন বারবার করে, যে এইচআইভির ঝুঁকি মানে যে চারটে রুট অফ ট্রান্সমিশন আছে এইচআইভি সাধারণভাবে, সেই ধরনের রুট অফ ট্রান্সমিশন আমাদের যে কোনো কারোর সেই ঝুঁকি আছে কিনা সেটা বুঝতে পেরে নিজে গিয়ে টেস্ট করানোটা খুব জরুরি। আমি যদি নিজের ইতিহাস মানে নিজের হিস্ট্রি যদি বলতে চাই বা নিজের কথা যদি বলি, আমার 2000 সাল নাগাদ আমার বেশ কিছু আনপ্রোটেক্টেড সেক্স করার একটা অভিজ্ঞতা তৈরি হয়েছিল। সেটা নিয়ে একটা বিশাল গল্প, সেটা নিয়ে আমি এক্ষুনি বলতে চাইছি না। বেসিক্যালি কিছুই না, আমি একজন সেলফ প্রক্লেমড গে, আমার সম্পর্ক ভেঙে যায় এবং সম্পর্ক ভেঙে দেওয়ার পর আমি আবারও এক কিছু সম্পর্কে জড়িয়ে পড়ি। এবং এই যে বারবার সিরিয়াল মনোগ্যামাস রিলেশনশিপে যাওয়া এবং সেখান থেকে এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু ঘটনা ঘটেছিল, কিন্তু 2004-2005 নাগাদ আমি যখন এইচআইভি নিয়ে কাজ করতে শুরু করলাম তখন একটা সেমিনারে গিয়ে, মানে আজকে যেরকম আপনারা আমাদের এই আলোচনাগুলো শুনছেন, তখন এরকম একটা আলোচনায় শোনার পর আমার মনে হলো যে আমার এইচআইভির ঝুঁকি থাকলেও থাকতে পারে। তো কারণ আমি আনপ্রোটেক্টেড সেক্স করেছিলাম বলে আমার মনে আছে, সেখান থেকে সেটা বুঝতে পেরে আমি কিন্তু সোজাসুজি ICTC তে গিয়েছিলাম। তখন ICTC শব্দটা বলা হতো না, BCTC বলা হতো। ICTC তে গিয়ে টেস্ট করানোর পর জানতে পারলাম আমি এইচআইভি পজিটিভ। এখন মজাটা আমি কেন টেস্ট করালাম, এই বারবার করে কেন টেস্ট করালাম বলাটা কারণ যে সেটা যারা আমরা ইঞ্জেকশনের মাধ্যমে ড্রাগ নিয়ে থাকি তারা পরে না, কিন্তু তারপরে যদি কখনো দরকার পড়ে থাকে আমরা নিয়ে থাকি। এবং যদি মনে হয় সেই টেস্টেড ছিল না, এরকম ঘটনা যদি কারোর সাথে ঘটে থাকে এই তিনটে ঘটনা বিশেষ করে, তাহলে আমরা বলি যে তার অবশ্যই ICTC তে গিয়ে এই টেস্ট করিয়ে নেওয়া। পাশাপাশি আমরা যেটা জানি যে এইচআইভির কথা থেকে আমরা বারবার শুনছিলাম, প্রেগনেন্ট মহিলারা তিনি যদি এইচআইভি আক্রান্ত হন তাহলে তার ভবিষ্যৎ শিশু এইচআইভি সংক্রমণের সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে সমস্ত গর্ভবতী মহিলা বা প্রেগনেন্ট মহিলাদেরকে আমরা বলছি ইনস্টিটিউশনাল ডেলিভারির জন্য,
যখনই হাসপাতালে ডেলিভারির জন্য তারা আসছেন তাদের প্রসবকালীন যে ধরনের পরীক্ষা নিরীক্ষা গুলো হয় সেই পরীক্ষা নিরীক্ষার সময় তাদের এইচআইভি পরীক্ষা করে দেখা হচ্ছে এবং যদি কারোর এইচআইভি থাকে তার এইচআইভি নির্দিষ্ট যে ওষুধ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি সেটা চালু করা হচ্ছে এবং বাচ্চা জন্মের পর বাচ্চাকে 72 ঘন্টার মধ্যে একটা ওষুধ দেওয়া হচ্ছে এবং মাকে বলা হচ্ছে 4 মাস পর্যন্ত এক্সক্লুসিভলি বুকের দুধ খাওয়াতে। তো এই পুরো প্রোগ্রামটার মাধ্যমে আমরা দেখেছি আমরা প্রায় 99% বেশি সংখ্যায় দেখতে পাচ্ছি যে গর্ভবতী মা থেকে তার বাচ্চার এইচআইভি ছড়ানোর সম্ভাবনা কমে যাচ্ছে। তো যথারীতি প্রেগনেন্ট ওমেনরা এটা টেস্ট করাচ্ছেন, কিন্তু বাকি যাদের আমরা বারবার বলছি সিমটম যদি নাও থাকে, যদি মনে হয়ে থাকে যে আমার কোন রকম এক্সপোজার হয়েছে এবং সেই এক্সপোজারের যেহেতু উইন্ডো পিরিয়ডের কথা অনুরিতাদি বারবার বলছিলেন, অর্থাৎ 3 মাস থেকে 6 সপ্তাহ সময় মানে যখন কেটে যাবে আমরা কি জানো অবশ্যই টেস্ট করাই এবং একবার টেস্ট করার পর যদি রিপোর্ট নেগেটিভ আসে আমরা ফলো আপ টেস্টে যাব, এটা অনুরিতাদি বলেছেন। আমি বারবার করে এই জায়গাটা নিয়ে বলার এইটা জরুরি আমার মনে হয়, আজকে কিন্তু এআরটি ড্রাগ অনেক বেশি উন্নত এবং বর্তমান পরিস্থিতিতে প্রোগ্রাম গভর্নমেন্ট প্রোগ্রাম যেভাবে চলে সেখানে এইচআইভি ধরা পড়লেই পরের দিন থেকেই ওষুধ চালু করা হয়, একটা সময় করা হতো না, সেই সময় CD4 কাউন্টের সংখ্যা দেখে করা হতো। CD4 কাউন্ট অর্থাৎ আমার শরীরে ইমিউনিটি সেল কেমন আছে সেটার উপর ডিপেন্ড করে ওষুধ চালু করা হতো, সেটা অনেক আগে ইনফ্যাক্ট 2006 আমি যখন ডায়াগনোসড হই তখন কিন্তু সেটাই হতো, যে কারণে 2013-14 পর্যন্ত প্রায় আমার কিন্তু ওষুধ চালু হয়নি। এখন এই যে পুরো একটা লং জার্নি, এই জার্নিটা আমি আপনাদের কাছে এই কারণে বলতে চাইছি বারবার করে যে তার মানে আমার কিন্তু এইচআইভির কোন রকম রোগ লক্ষণ ছিল না, আমি শুধুমাত্র ঝুঁকির কথা বুঝতে পেরে রিয়েলাইজ করে সেলফ রিয়েলাইজেশন থেকে আমি টেস্ট করিয়েছিলাম। অবশ্যই আমরা মানে বিভিন্ন সময় মেডিকেল সায়েন্সের বিভিন্ন লোক জায়গায় বলা হয় যে এইচআইভি সংক্রমণ হওয়ার পর শরীরে অন্তত 8-10 বছর লাগে বিভিন্ন রোগ লক্ষণগুলো প্রকাশ পেতে। এবার যদি কেউ তার আগে এইচআইভি ধরা পড়ে তাহলে তার ওষুধটা তাড়াতাড়ি চালু হবে, এআরটি তাড়াতাড়ি চালু হবে এবং সে তত তাড়াতাড়ি সুস্থ থাকবে, মানে একদম আমার মতো। এবং মজাটা এটা যে এইচআইভি নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে গেলে যেটা একদম বারবার করে মেনটেন করতে হয়, যেটা বারবার আপনাদের প্রশ্ন আসছিল মেন্টাল হেলথ, আমার মনে হয় এটাও খুব বলা জরুরি যে ডেইলি একজন মানুষ একজন যে কোনো শরীর খারাপ হলে আমাদের কিন্তু মনের ওপর একটা চাপ পড়ে এবং যেখানে আমাকে একটা লাইফ লং ট্রিটমেন্ট করে যেতে হবে, কারণ এইচআইভি তো কিউরেবল না। আমরা জানি সুগার ব্লাড প্রেশারের মতো এইচআইভি ওষুধ খেয়ে ম্যানেজ করা যায়। এবারে মজাটা হচ্ছে এইচআইভি নিয়ে যতটা না সমস্যা হয় আমাদের সোসাইটাল স্টিগমা এভাবে তৈরি হয়ে আছে, মানে কনস্ট্রাক্টটা এভাবে তৈরি হয়ে আছে যেখান থেকে কোন একজন মানুষের যে সমস্যাগুলো ছিল এইচআইভি আসার পর সমস্যাগুলো আরেকটু বেড়ে যায়। ধরে নেওয়া যাক মানে আমি যদি আমার কথা বলি, একটা সময় পর্যন্ত অল্টারনেটিভ সেক্সুয়ালিটি বা আমি যেহেতু কে এই যে সমকামী মানুষ হওয়ার জন্য আমাকে মানে খুব সাম্প্রতিক 377 রদ হয়েছে, কিন্তু একটা সময় পর্যন্ত আমাকে অনেক রকম সমস্যা ফেস করতে হয়েছে এবং পরবর্তীকালে আমার এইচআইভি ধরা পড়লে বহু লোকজন কিন্তু বলেছেন যে আমার বিহেভিয়ার বা আমার সেক্সুয়াল প্র্যাকটিস এর জন্যই আমার এইচআইভি হয়েছে। মজাটা হচ্ছে আমার সেক্সুয়াল প্র্যাকটিস এর জন্য হয়নি, আমার অজ্ঞতা থেকে হয়েছে। এখন আমরা হয়তো প্রোটেকশন নিয়ে প্রচুর কথা বলি, কিন্তু এখনো টিল টুডে যদি বলি দুটো পুরুষ মানুষ বায়োলজিক্যালি পুরুষ মানুষ যদি হন তাদের মধ্যে কন্ডম ব্যবহার করা নিয়ে কথাবার্তা আজও খুব একটা হয় না। এবং আমি যে বয়সটার কথা বলছি
আজ থেকে প্রায় 20 বছর আগে যখন আমার 20-21 বছর বয়স, তখনও কিন্তু কন্ডম ব্যবহার নিয়ে কোনো আলোচনা হতো না। কন্ডম আমরা কি জানি, কন্ডম আমরা সাধারণভাবে কন্ডম মানে আমরা গর্ভনিরোধক বা কন্ট্রাসেপটিভ হিসেবে ভেবে দেখিতে পারি, মানে দেখি আর কি সাধারণভাবে। কিন্তু কন্ডম যে HIV আটকায়, কন্ডম যে অন্যান্য যৌন রোগ বা STI আটকায়, এটা নিয়ে আমরা খুব কম কথা বলি। এবং মানে একটা সময় তো বলতামই না, আজকাল তবু আমরা বলছি। এই না জানাটা থেকে, মানুষজনের মধ্যে কন্ডমের অ্যাওয়ারনেসের অভাবের থেকে কিন্তু HIV সংক্রমণটা ছড়ানোর আরেকটা ঝুঁকি থেকে যায়। এবং বিশেষ করে যারা হোমোসেক্সুয়াল মেল, ট্রান্সজেন্ডার মানুষজন, তাদের মধ্যে এই জায়গাটা কিন্তু অনেক বেশি, মানে যেহেতু এখানে প্রেগনেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না সেই অর্থে, অর্থাৎ আমার তার মানে কন্ডম ব্যবহার করা জরুরি নয়, এই যে ভাবনা বা ভুল, একটা ভুল ভাবনা, এই ভাবনাটা থেকে আমাদের সকলকে আগে বেরোতে হবে। আমরা অপরিচিত যৌন সঙ্গীর সঙ্গে, এই অপরিচিত যৌন সঙ্গী শব্দটা না ভীষণ একটা, আমার মনে একটা ফ্যালাসি আছে এটার মধ্যে। অপরিচিত মানে হচ্ছে আমি যার HIV আছে কিনি জানি না, অর্থাৎ যতক্ষণ আমি জানতে পারছি আমার সঙ্গী সেটা আমি পুরুষ হয়ে পুরুষ হই, পুরুষ হয়ে মহিলা হই, মহিলা হয়ে পুরুষ হই, যার সঙ্গে আমার যৌন সম্পর্ক তৈরি হোক না কেন, যতক্ষণ না উল্টো দিকের লোকটার HIV আছে কি নেই জানি না, ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা কিন্তু আমার কাছে অপরিচিত যৌন সঙ্গী বলে বিবেচিত হবে। অর্থাৎ সেক্ষেত্রেই আমরা সবসময়, মানে যতক্ষণ না উল্টো দিকের মানুষটার HIV রিপোর্টটা আমরা জানতে পারছি, ততক্ষণ HIV আটকানোর জন্য কোথাও কন্ডম ব্যবহার করাটা ভীষণ জরুরি। এবারে যে জায়গাটা আসছিলাম যে ডে টু ডে কাউন্সেলিং, অনুরিতা দি একটা জায়গায় বারবার বলছিলেন যে প্রিটেস্ট কাউন্সেলিং, পোস্টেস্ট কাউন্সেলিং, কিন্তু তাছাড়াও HIV নিয়ে জীবনযাপন করতে চলাটা কোথাও না সবসময় মনে হয় যে আমার বাকি যা যা সমস্যা আমার জীবনে হচ্ছে সেগুলো বোধহয় HIV না থাকলে ভালো হতো। এই যে একটা মানুষের প্রত্যেক দিনের নিজের সঙ্গে নিজের একটা সেলফ স্টিগমা থেকে বেরোনোর লড়াই, মানে আমাকে দেখে লোকে কি বলবে, আমাকে লোকে কিভাবে জাজ করবে, এই যে বোধগুলো, ভাব কারণ HIV-র সঙ্গে তো একটা ভ্যালু জাজমেন্ট জড়িয়ে থাকে, সেখান থেকে প্রতিদিনের চাপনে কাউন্সেলিংটা কিন্তু ভীষণভাবে জরুরি হয়ে পড়ে। এবং সেই যে মানসিক স্ট্রেস, প্রতিদিনের যে স্ট্রেস, সেটা কিন্তু সত্যি সত্যি কোথাও গিয়ে CD4 কাউন্ট কমাতে পারে বলে ডাক্তার বাবুরা মনে করেন। এবারে আমরা যেটা করি, ART খাচ্ছি, সবকিছু করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা হেলদি পজিটিভ লিভিং, মানে লাইফ, অর্থাৎ কি না, মানে আমরা সাধারণভাবে যে ধরনের অভ্যেসগুলো, আজকে COVID-19 কারণে আমাদের কিছু হেলথ এন্ড হাইজিন নিয়ে আমরা কথা বলছি, হেলথ এন্ড হাইজিন নিয়ে আমরা ভাবছি, কিন্তু এইটা বোধহয় আমাদের প্রত্যেকের ছোটবেলা থেকে আমরা যখন বড় হই আস্তে আস্তে ভুলে যাই। এবং HIV নিয়ে জীবনযাপন করতে গেলে এই হেলথ এন্ড হাইজিনের কথাটা ভীষণভাবে মাথায় রাখা খুব জরুরি। হাত ধুয়ে খাওয়া, প্রতিদিন চান করা, প্রতিদিন পরিষ্কার গরম করে নিয়ে ফুটিয়ে নিয়ে খাওয়া, মানে এই যে বেসিক হেলথ এন্ড হাইজিন, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সেক্সুয়াল লাইফে কন্ডম ব্যবহার করা। কন্ডম ব্যবহার করার একটা বড় কারণ হচ্ছে, আমি এটা সবসময় সবাইকে বলতে চাই, আমরা যখনই কোনো HIV পজিটিভ মানুষ পাই তাকে আমরা ভীষণভাবে মরাল পলিসিং করে তার কন্ডম ব্যবহারটা নিয়ে ভীষণভাবে জরুরি হয়ে কথা বলি। কিন্তু মজাটা তার কারণ কিন্তু তার থেকে যাতে আর একজনের HIV না ছড়ায়, কিন্তু আমরা একবারও তাকে এই জায়গাটা নিয়ে বলি না যে তার নতুন করে অন্য কোনো STI বা যৌন রোগ, মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা STD সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যদি তার আসে, বা HIV রিইনফেকশন যদি তার হয়, তাহলে তার কিন্তু
ইমিউনিটি পাওয়ারটা গিয়ে আরো কমবে, ধসবে। এই জায়গাটা নিয়ে আমরা কথা একদম বলি না, আমরা উল্টে বারবার করে মোরাল পলিশিং করে তাকে বলি তোমার কন্ডম ব্যবহার করা জরুরি, তোমার থেকে অন্য কারো যেন না ছড়ায়। তারও যে নিজেকে ভালো রাখাটা জরুরি, তারও যে নিজেকে ভালো থাকার রেসপন্সিবিলিটিটা নেওয়ার দরকার, সেটাকে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে সেই মানুষটাকে কিন্তু কন্ডম নেগোসিয়েট করাটা বা করানোটা দুটোই খুব ইজি হয়ে যায়। সুতরাং কি কি করতে হয়, একটা হচ্ছে যেহেতু আজকে এইচআইভি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই প্রায় এআরটি চালু হয়, তাহলে নিয়ম করে যে টাইমে আমি ওষুধটা খাই, নিয়মিত ওষুধের টাইমটা আমি মেনটেন করব, প্রত্যেক দিন ওষুধ খাবো, যেহেতু একটা লাইফ লং ওষুধ আমরা অনেক সময় ভুলে যাই, সেটা যাতে না হয় তার জন্য পারলে অ্যালার্ম দিয়ে রাখবো। আমরা হেলদি পজিটিভ লিভিং এর মধ্যে দিয়ে যাবো, অর্থাৎ কিনা আমরা পার্সোনাল হেলথ হাইজিন মেনটেন করব, তার সঙ্গে কি করব আমরা আমাদের যে কোনো গুড হরমোন, যে কোনো গুড মানে শরীরের ব্যালেন্স তৈরি করতে আমাদের এক্সারসাইজ দরকার, আমরা প্রতিদিন নিয়মিত এক্সারসাইজ করব, তার সঙ্গে সঙ্গে হেলদি খাবার দাবার খাবো, ফাস্ট ফুড এড়িয়ে চলবে, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা এইচআইভি পজিটিভ হলে সেটাকে মেনটেন করব, কন্ডমের ব্যবহার করব। এই পার্টিকুলার জিনিসগুলো যদি মেনটেন করা যায় তাহলে এইচআইভি নিয়েও একজন মানুষ সুস্থ স্বাভাবিক চলাফেরা করতে পারে। একদম আমার মতো, মানে আমি আমার ধারণা অনুযায়ী মানে আমার নিজের হাই রিস্ক বিহেভিয়ারটা ঝুঁকি যেটা ছিল সেটা 2000 সালে, আমি ডায়াগনোস হয়েছি 2006 সালে, আজকে 2020 মানে 15 বছর প্রায় হতে চলল, এবং তার সঙ্গে সঙ্গে আমার হিসাব মতো আরো 5 বছর আগে হয়তো আমার ইনফেকশন, মানে 20 বছর এই যে দিব্য ভালো আছি, এই ভালো থাকাটা খুব জরুরি, এটা একটা দিক। পাশাপাশি আমি কতগুলো জিনিস আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এইচআইভি পজিটিভ মানুষজনদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা আছে, সেগুলো নিয়ে কথা বলা দরকার। যেমন অনুরিতাদির কথা দেখো আমরা জানলাম, এবং আমি নিজে আরেকবার বলতে চাই, এই যে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি যে ওষুধটা সরকারি জায়গা থেকে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়, মানে কোনো পয়সা লাগে না, আমাদের রাজ্যে এই মুহূর্তে 19টা এআরটি সেন্টার আছে, এবং যাতে আপনি বাড়ির কাছের জায়গা থেকে ওষুধ কালেক্ট করতে পারেন তার জন্য প্রায় 53টা লিঙ্ক এআরটি সেন্টার আছে। এবং অনুরিতাদি বারবার বলছেন যে টেস্টিং এর জায়গায় আমাদের সমস্ত সরকারি লেভেলে, মানে একদম গ্রামের নিচে আমাদের হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল যেটাকে আমরা বলছি, সেই লেভেল পর্যন্ত এইচআইভি টেস্টিং কিন্তু হচ্ছে। সুতরাং কারোর যদি মনে হয় যে তার এইচআইভি জন্য ঝুঁকি আছে, তাহলে তিনি অতি অবশ্যই নিজের কাছের যে হাসপাতাল সেখানে গিয়ে এইচআইভি টেস্ট যত তাড়াতাড়ি করাবেন, তত তাড়াতাড়ি আপনার এআরটি চালু হবে, তত তাড়াতাড়ি আপনার ইমিউনিটি কমবে না, ড্যামেজ হবে না, আপনি এইচআইভি নিয়েই সারা জীবন থাকবেন, আপনার হয়তো এইডস অবস্থাটাই আর আসবে না, এটা কিন্তু সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করছে। এবং এই পুরো পরিষেবাটা সরকারি জায়গা থেকে বিনামূল্যে পাওয়া যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে এইচআইভির কারণ জনিত, মানে এইচআইভি হওয়ার ফলে ইমিউনিটি কমে যাওয়ার কারণে যে সমস্ত শরীর খারাপ গুলো হয়, সমস্ত শরীর খারাপের পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা সবটাই সরকারি হাসপাতালে বিনা পয়সায় হয়। তার সঙ্গে সঙ্গে সরকারি জায়গাতে, মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বার্ষিক মানে অ্যানুয়ালি এআরটি সেন্টারে যাতায়াত করার জন্য একজন মানুষের সারাদিনের মানে একটা জায়গায় যাচ্ছি আমি, তার তো কিছু রুজি রোজগারের টান পড়ে অনেক সময়, সেই জায়গা থেকে সেই কারণে অ্যানুয়ালি 600 টাকা করে তাকে, মানে যেহেতু আইডিয়ালি দুবার অন্তত পক্ষে CD4 করানোর জন্য বা ভাইরাল লোড টেস্টিং এর জন্য বছরে একবার হলেও যেতে হয় এআরটি সেন্টারে, বাকি সময়গুলো আপনি আপনার বাড়ির কাছে লিঙ্ক এআরটি সেন্টার থেকে ওষুধ পেতে পারেন, তো সেই জন্য অ্যানুয়ালি 600 টাকা করে দেওয়া হয়। এবং যদি কোনো প্রেগনেন্ট মা এইচআইভি টেস্ট করানোর পর
তার বাচ্চাকে সরকারি হাসপাতালে ডেলিভারি করান বাচ্চার, এবং বাচ্চার নেভারেপিন খাওয়ান, এবং বাচ্চার 18 মাস বয়সে গিয়ে বাচ্চা টেস্ট করে জানতে পারা যায় যে বাচ্চা পজিটিভ না নেগেটিভ। তার আগে পর্যন্ত বাচ্চার শরীরে মায়ের অ্যান্টিবডি দেখা যায়। তো সেই পুরো সার্কেলটা যদি কমপ্লিট করেন তাহলে সেই মা আরো 800 টাকা করে এক্সট্রা পাবে। এটা একটা। মানে দ্বিতীয়, তিন নম্বরে যে সমস্ত গভর্নমেন্ট বাসে এআরটি সেন্টারে যাতায়াতের জন্য এআরটি সেন্টার থেকে ট্রাভেল পাস দেওয়া হয়, যে ট্রাভেল পাসটা দেখিয়ে আপনি এআরটি সেন্টারে গভর্নমেন্ট বাসে যাতায়াত করতে পারবেন, এবং সঙ্গে আপনার একজন এসকর্ট, অর্থাৎ আপনি যদি অসুস্থ হন আপনাকে যিনি নিয়ে যাতায়াত করবেন তারও ফ্রি হবে, এরকম একটি ট্রাভেল পাস এআরটি সেন্টার থেকে দেওয়া হয়। এছাড়া আমাদের বিভিন্ন যে সরকার সময়ে বিভিন্ন সরকারি যে সামাজিক সুরক্ষা স্কিম গুলো তৈরি হচ্ছে সেগুলোতে এইচআইভি পজিটিভ মানুষজনদের প্রায়োরিটি দেওয়া হয়। সেটা হতে পারে এওয়াই কার্ড বা অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড, হতে পারে 100 দিনের কাজ, হতে পারে বিধবা ভাতা, হতে পারে আপনার ইন্দিরা গান্ধী আবাস যোজনা, মানে ইন্দিরা আবাস যোজনা, হতে পারে গীতাঞ্জলি আবাস যোজনা। প্রত্যেকটা সামাজিক সুরক্ষা যে স্কিম গুলো আছে সেক্ষেত্রে এইচআইভি পজিটিভ মানুষজনদেরকে প্রায়োরিটি দেওয়া হয় আগে। এটা গেল নাম্বার। এর পরের কথা যেটা, সেটা হচ্ছে আমাদের দেশে এই মুহূর্তে এইচআইভি আইন পাস হয়ে গেছে, অর্থাৎ কোনো মানুষের এইচআইভি স্ট্যাটাস ডিসক্লোজ করে দেয়া যাবে না যদি অপ্রয়োজনে। মানে একটা জায়গা অনুরিতা জি একটু আগে বলছিলেন, আমি আমি শুনছিলাম তখন কথাটা, যে আমরা একটা চেন্ড কনফিডেন্সিয়ালিটি বা শেয়ার কনফিডেন্সিয়ালিটি মেনটেন করি না, তার চিকিৎসার প্রয়োজনে বা তার প্রয়োজন পেশেন্টের প্রয়োজন, যে তার বাইরে কোনোভাবেই কোনো মানুষের এইচআইভি স্ট্যাটাস যদি ডিসক্লোজ করে দেওয়া হয় তাহলে 1,00,000 টাকা পর্যন্ত জরিমানা এবং জেল দুটোই হতে পারে, মানে একসঙ্গে দুটো হতে পারে অথবা জেল বা জরিমানা যেকোনো একটা হতে পারে। এবং এই আইন তৈরি হয়ে গেছে অলরেডি, আইনটার নোটিফিকেশনের কাজ চলছে, নোটিফিকেশন হয়ে গেলেই কিন্তু এইচআইভি পজিটিভ মানুষজনদেরকে কোথাও এইচআইভি পজিটিভ বলে যে স্টিগমাটাইজ করা হয়, যে দাগিয়ে দেওয়া হয়, সেই জায়গাটা আর করা যাবে না যদি কেউ অহেতুক কোনো মানুষের এইচআইভি স্ট্যাটাস ডিসক্লোজ করেন, তাহলে তার জন্য এই শাস্তি ব্যবস্থা আছে এই আইনে। এছাড়াও এই আইনে আরো একটা জায়গা বলা হয়েছে যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অলরেডি যতক্ষণ না আইনটা নোটিফিকেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটি পদ তৈরি করা হয়েছে, মানে এই আইনটা তৈরি হলে প্রত্যেক জেলায় জেলায় একজন অম্বুডসম্যান থাকবেন যিনি এইচআইভি সংক্রান্ত সমস্ত সামাজিক বৈষম্য এবং চিকিৎসা ক্ষেত্রে বৈষম্য যদি হয়ে থাকে তার নিরসন করবেন। যতক্ষণ না আইনটা নোটিফিকেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের একটি পোস্ট আছেন, একজন পদাধিকারী আছেন, তাকে এই পদটায় বহাল করা হয়েছে। সুতরাং এইচআইভি নিয়ে কোথাও যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে তিনি সেই সমস্যাটা যদি চটপট নিরসন হয় তার সেটার জন্য এই আইনটা আছে। এছাড়াও আমরা বহুদিন ধরে জানি যে 1097 বলে একটা টোল ফ্রি হেল্পলাইন নাম্বার আছে, জাতীয় টোল ফ্রি হেল্পলাইন নাম্বার। যদি আজকের পুরো আলোচনাটার পর কারোর এইচআইভি নিয়ে কোনো প্রশ্ন থাকে যেটা এখানে করে উঠতে পারলাম না, সেটা তাহলে আমরা 1097 করতে পারি, করলে সেখান থেকে আইভিআরএস নাম্বার, সেখান থেকে আমাকে উত্তর দেওয়া হবে। এই বেসিক জিনিসগুলো নিয়ে বোধ হয় আলোচনা করা দরকার ছিল। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমি পার্সোনালি বলবো, কোথাও এইচআইভি মানি ভয় নয়। মানে আমি মজাটা হচ্ছে আমি যখনই বিভিন্ন কোনো অনুষ্ঠান ওয়ার্কশপ কোথাও কথা বলি আমাকে শুনতে, দাদা আপনি কি সত্যি সত্যি এইচআইভি পজিটিভ?
নাকি এই অনুষ্ঠানটা বলার জন্য বলছেন? এটা খুব মজাদার, আমরা আসলে বিষয়গুলোকে লুকিয়ে রাখতে চাই, বিষয়গুলোকে হাইড করে রাখতে চাই। এইচআইভি নিয়ে আমাদের আলোচনা, খোলাখুলি আলোচনা করাটা দরকার, এইচআইভির ঝুঁকি নিয়ে আলোচনা করা দরকার, কন্ডম ব্যবহার নিয়ে কথা বলা দরকার। যত আমরা এগুলো করতে পারবো তত আমরা এইচআইভি প্রতিরোধে এগোতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে কদিন আগেই আমরা জানি 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস গেছে, ওয়ার্ল্ড এইডস ডে। এবছরের যে থিম ছিল যে কোথাও গ্লোবাল সলিডারিটি এবং গ্লোবাল রেসপন্সিবিলিটি, মানে কোথাও সেই জায়গা থেকে বারবার করে বলা আমরা নিজের দায়িত্ব নিজে নেব, নিজে এইচআইভি সম্পর্কে সচেতন হব, নিজে এইচআইভি পরীক্ষা করাবো, যদি আমার এইচআইভি ধরা পড়ে তাহলে নিজে গিয়ে এআরটি সেন্টারে ওষুধ খাবো। এই যে রেসপন্সিবিলিটি, অর্থাৎ এই যে কোভিড এর পাশাপাশি, মানে কোথাও যে কোনো প্যান্ডেমিক থেকে আমরা যখন ভালো থাকার চেষ্টা করব আমাদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে, নিজেদেরকে সচেতন হতে হবে। যদি এই দুদিন ধরে যে আলোচনাটা হচ্ছে, এই আলোচনার পরে কিছু মানুষ, মানে যেভাবে আমি ভেবেছিলাম যে আমার এইচআইভির ঝুঁকি আছে, যদি কেউ মনে করেন তার এইচআইভির ঝুঁকি আছে, তাহলে প্লিজ যোগাযোগ করুন আপনার বাড়ির আশেপাশের গভর্নমেন্ট হাসপাতাল, মানে সরকারি হাসপাতাল, সমস্ত লেভেলের সরকারি হাসপাতালে কিন্তু বিনা পয়সায় গোপনীয়তা বজায় রেখে এইচআইভি পরীক্ষা করা হয়। এবং সেখানে যিনি কাউন্সিলর থাকেন, তিনি যেটা অনুরিতাদি বারবার করে বলে গেছেন, তিনি এইচআইভি সম্পর্কিত তথ্যের পাশাপাশি আপনাকে বাকি তথ্যগুলোও দেবেন যাতে করে আপনি ভালো থাকেন। ধন্যবাদ। কারোর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ মিস্টার জানা। আমি না এখান থেকে লাইভটা সরাসরি দেখতে পাচ্ছি না, তাই প্রশ্ন থাকলে বুঝতে পারছি না। আচ্ছা, আমাদের লাইভ অনুষ্ঠানে সেরকম কোনো প্রশ্ন আমরা পাইনি। আমার পার্সোনালি একটা প্রশ্ন ছিল যে এফেক্টেড পার্সনদের ইমিডিয়েট কি থটস আসে, মানে আমি এফেক্টেড হলাম এইটা জানার পর। বেসিক তথ্যটুকুই দেওয়ার ছিল, কারোর কোনো প্রশ্ন আছে যেটা আমি অ্যাড্রেস করতে পারলে আমি করব। হ্যাঁ, আমি সেটাই বলছি যে এফেক্টেড পার্সনদের ইমিডিয়েট থট কি আসে সেটা আমার পার্সোনালি একটু জানার ইচ্ছা ছিল। সরি, বুঝতে পারলাম না, আরেকবার বলবেন। যারা এফেক্টেড পারসন, মানে এইচআইভি টেস্ট করার পর পজিটিভ রেজাল্ট যাদের আসলো, তারা ইমিডিয়েট মানে কি ভাবেন আর কি, তাদের সাইকোলজিটা ইমিডিয়েট কিভাবে কি কাজ করে সেটা সম্পর্কে আমার একটু জানার ইচ্ছা ছিল। এটা না খুব সত্যি কথা বলতে কি ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি যদি আমার কথা বলি, একটা ম্যান টু ম্যান ভ্যারি করলে সবার সঙ্গে যেটা সব থেকে প্রথমে ভ্যারি করে, মানে সবার ক্ষেত্রে হয় এটা, মানে যে কোনো আজকে তিনি যদি এইচআইভি টার্মিনাল ইলনেস আমি বলি না, কেননা এইচআইভি নিয়ে অনেকদিন, মানে দীর্ঘদিন মেতে থাকা যায়, আমি জানি যেহেতু সেহেতু বলছি, কিন্তু এইচআইভি নিয়ে যে অজ্ঞতাটা আছে সেই জায়গা থেকে আমাদের না প্রথমেই একটা ভাবনা আসে, আমি কি মারা যাব, আমার ভবিষ্যৎ কি হবে, এবং পাশাপাশি যে ভাবনাটি আসে লোকে কি বলবে। এই যে কোথাও এইচআইভির সঙ্গে একটা ভ্যালু সিস্টেম, মরাল ভ্যালু জাজমেন্ট একটা জায়গা আছে, যেখান থেকে মনে করা হয় যে এই মানুষটা এইচআইভি আক্রান্ত, মানে এর বোধ হয় সো কল্ড চারিত্রিক জায়গায় কোনো সমস্যা আছে। এখনো পর্যন্ত তো সেক্সুয়াল রুটে আমরা দেখতে পাই যে এইচআইভি সব থেকে বেশি পড়ায়, তার কারণ প্রতিদিন আমাদের রক্তের দরকার পড়ে না, কিন্তু খিদে গুণের মতো আমাদের সেক্সটা একটা বায়োলজিক্যাল নিয়ে। এবং মজাটা হচ্ছে যেহেতু এই এইচআইভি সঙ্গে সেক্সুয়াল ট্যাবুটা জড়িয়ে আছে, আমরা সেক্স নিয়ে কথা বলতে ভীষণ ভাবে চাই না, এবং একটা মানুষের সেক্সুয়াল মানে নিডটাকে আমরা কোথাও ভীষণ ভাবে জাস্টিফাই করার চেষ্টা করি বা জাজমেন্ট করার চেষ্টা করি, সেখান থেকে সেই মানুষটার প্রথম মনে হয় আমায় কি ভাবছি। আর একটা জিনিস,
আমার বোধ হয় এইচআইভি হয়নি, রিপোর্টটা বোধ হয় ভুল। এই যে ডিনায়াল স্টেজ গুলো থাকে এইগুলো কিন্তু সাইকোলজিক্যাল একটা জায়গা তৈরি হয়, সেখানেই আমাদের আইসিডিসির কাউন্সিলরের রিপোর্টটা তারা প্রয়োজন মতো কাউন্সিল। এবং আমি যদি আমার কথা বলি, আমি 2006 যখন ডায়াগনোস হয়েছি আমি কিন্তু তখন এইচআইভি সম্পর্কে মোটামুটি সব তথ্য আমার কাছে আছে বলেই আমি গিয়ে টেস্ট করাতে গেছি, কিন্তু রিপোর্টটা হাতে পাওয়ার পরও আমার মনে হয় আমার বাচ্চা, আমার কাজিন ব্রাদারের একটা বাচ্চা আছে 6 মাসের, আমি তাকে কোলে নিতে পারবো তো? আমার যদি কেটে যায় বা আমার যদি কোনোভাবে অসুবিধা হয় তাহলে আমাকে, আমার থেকে বাকি লোকগুলোকে আমি কিভাবে প্রোটেক্ট করব? আমার সেই মুহূর্তে যিনি পার্টনার রয়েছে, সবসময় আমাদের তো অনেকেরই স্টেডি পার্টনার থাকে না, যদি স্টেডি পার্টনার থাকে সেক্ষেত্রে মনে হয় যে সেই ইনফেক্টেড হলো না তো তাকে কি করে প্রোটেক্ট করবে? এই প্রত্যেকটা ভাবনার ভেতর দিয়ে কিন্তু মানুষজন যায়, মানে নর্মালি যায়। এর বাইরে সব থেকে ভীষণ ভাবে যে স্টিগমা নিয়ে বা সোশ্যাল স্টিগমা নিয়ে যাবো, সব থেকে বড় জায়গাটা যে আমি নিজেকে কুঁকড়ে রাখতে চাই, আমি অনেক মানুষজন আছেন আমি জানি, এটা সে জাস্ট শেয়ার করছি, যারা কোথাও কোথাও তাদের ব্যবহার জীবনে পেশাগত কারণে তাদের এইচআইভি হয়, মানে সেটা হতে পারে ইনজেকটিং ড্রাগ ইউজার, হতে পারে সেক্সুয়াল মানে সেক্স মহিলা যৌন কর্মী বা সেক্সুয়াল বা পুরুষ যৌন কর্মী বা ট্রান্স মানুষ বা সমকামী পুরুষ মানুষ যাই বলি না কেন, তাদের প্রত্যেকে কোথাও তো সোশ্যালি একটা অ্যাকসেপ্টেন্স লেভেলটা কম, এখান থেকে সেই সোশ্যাল অ্যাকসেপ্টেন্স লেভেলটা না থাকার ফলে তার মধ্যে কিন্তু আরো বেশি করে মনে হয় না না আমি তো, আমার যে সেলফ এস্টিমটা কম, আমার তো বেঁচে থাকতে এমনিই ভালো লাগে না, লোকে তো আমাকে বাজে কথা বলেই, তাহলে আমার এইচআইভি হয়ে ট্রিটমেন্ট না করানোই ভালো, ট্রিটমেন্ট না করালে আমি তাড়াতাড়ি মারা যাবো, এই বোধ বা ভাবনাটাও কিন্তু মানুষের মধ্যে কাজ করে। ধন্যবাদ। আমাদের আর একজন আমাদের আরেকটি প্রশ্ন এসেছে ফেসবুক থেকে, সৌমি দে জানতে চাইছেন যে এক শুনতে পাচ্ছি না প্রশ্নটা শুনতে পাচ্ছি না প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রশ্নটা আমি বলছি, একজন পজিটিভ ট্রান্সজেন্ডার যে সেক্স ওয়ার্ক করে, তার পক্ষে কন্ডম ইউজ করা, ইউজ করে সেক্স ওয়ার্ক প্র্যাকটিস করা কি সেফ? প্রশ্নটা এসেছে সৌমিদের থেকে। একজন পজিটিভ ট্রান্সজেন্ডার যিনি সেক্স ওয়ার্ক করেন, তার পক্ষে কন্ডম ইউজ করে সেক্স ওয়ার্ক প্র্যাকটিস করা কি সেফ? অবশ্যই সেফ, অবশ্যই সেফ, সেফ বলবো না, সেফার তো বটেই, এবং মজাটা হচ্ছে কন্ডম তো অনেকটাই আটকায়, এবং সেটা শুধু এইচআইভি না, যৌন রোগকেও আটকায়, এবং শুধু ট্রান্সজেন্ডার বলে না, সেটা যে কোনো মানুষ, মানে এটা না হয় যে ট্রান্সজেন্ডার বা যিনি সেক্স ওয়ার্ক করছেন বলে তাকেই ট্যাবু করে দেয়া বা তার দিকে আঙুল তোলা বা ক্লেম করা, যে কোনো মানুষজনই যদি, মানে যাদের মাল্টিপল পার্টনার থাকে বা যাদের সিঙ্গেল পার্টনার থাকে, কন্ডম ব্যবহার করে সেক্স করাটা সবসময়ই সেফ হয়, তাতে করে এইচআইভি আটকানো যায়।
দুঃখিত মিস্টার জানা আমাদের পরের প্রশ্ন হতে আমি যাব আমি আসলে শুনতে পেলাম না হ্যাঁ হ্যাঁ পরের প্রশ্নতে তুমি প্রসিড করো ওকে দেবশ্রী দা প্রশ্ন করেছে হ্যালো হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে তো হ্যাঁ পরের প্রশ্নটা হচ্ছে দেবশ্রী দাসের থেকে রুরাল এরিয়ার ছবিটা কি এই বিষয়ে যে এইচআইভি বিষয়ে বা তাদের সচেতনতা এই ব্যাপারে বা কোনো এফেক্টেড পারসন এর ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় দেখুন রুরাল এরিয়া বলে না আমরা এইডস কন্ট্রোল সোসাইটির জায়গা থেকে রুরাল এরিয়াতে এইচআইভি অ্যাওয়ারনেস নিয়ে আমরা সারা বছর ধরেই কাজ করে থাকি আমাদের বিভিন্ন যে ফোকটিম গুলো আছে মানে আমাদের যে আমরা মনে করি যে কোথাও ইনফোটেনমেন্টের মাধ্যমে মানুষকে অ্যাওয়ার করাটা মানুষের জন্য সুবিধাজনক এবং স্কুল থেকে বিভিন্ন জেলার বিভিন্ন প্রচলিত যে ফোক ফর্ম আছে সেই ফোক ফর্ম গুলোকে ব্যবহার করে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি সেই জায়গা থেকে রুরাল এরিয়ায় অ্যাওয়ারনেসের সংখ্যাটা বেড়েছে এবং এখন বর্তমান পরিস্থিতিতে যদি বলতে পারি যে কোথাও আমাদের কাছে অন্তত পক্ষে সোশ্যাল স্টিগমার যে জায়গাটা আমরা ভাবে দেখতাম একটা সময় পর্যন্ত সেই ধরনের কমপ্লেন নথিভুক্ত কিন্তু হচ্ছে না বা আসে না সুতরাং আমরা এটা বলতে পারি শুধুমাত্র প্রোগ্রাম নয় তার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যে আশা ওয়ার্কাররা রয়েছেন বা হেলথ ওয়ার্কাররা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন সময় এইচআইভি নিয়ে কথা বলছেন এবং কারোর যদি এইচআইভি ধরা পড়ে সেক্ষেত্রে তাকে এআরটি সেন্টার পর্যন্ত পৌঁছচ্ছেন এবং প্রয়োজনে যদি তাদের বাড়িতে বা পাড়ায় প্রতিবেশীরা কোন রকম সমস্যা তৈরি করেন সেক্ষেত্রে লোকাল আইসিটিসি কাউন্সিলর আশা ওয়ার্কার এবং অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন সবাই মিলে যৌথ উদ্যোগে অ্যাওয়ারনেস প্রোগ্রাম তৈরি করা এবার মজাটা হচ্ছে এই ধরনের সমস্যার জায়গা কিন্তু আজকাল নথিভুক্ত খুব কম হয় সুতরাং বলা যায় রুরাল এরিয়াতে জায়গাটা অনেকটা আপগ্রেডেড হয়েছে মানে অনেকটা আপগ্রেড হয়েছে পাশাপাশি আমি আরেকটা জায়গা মিস করে দিয়েছিলাম আপনার এই প্রশ্ন বলতে বলতে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার আরো একটি সার্কুলার আছে পড়াশোনার ক্ষেত্রে কোন স্টুডেন্টকে তার পরিবারের বা তার ইচ্ছাবির কারণে বা তার পরিবারের কোন কারোর যদি ইচ্ছাবি থাকে সেই কারণে পড়াশোনার জায়গা থেকে তাকে কিন্তু বিতাড়িত করা যাবে না এই সার্কুলারটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আছে সুতরাং এইচআইভি পজিটিভ হওয়ার পর যেটা অনেক সময় হয় ফলে বাচ্চা এফেক্টেড হওয়ার পর একটা সময় কিন্তু পড়াশোনায় এফেক্ট পড়ত বর্তমানে কিন্তু সেই জায়গাটা নিয়ে এডুকেশন ডিপার্টমেন্ট এটা নিয়েও কাজ করবে এই জায়গাগুলো কিন্তু প্রতিদিনের একটা অনগোয়িং প্রসেস এবং এটা চলছে এনি কোয়েশ্চেন আচ্ছা ধন্যবাদ আর হ্যাঁ ধন্যবাদ দেবশ্রী
প্রশ্ন আমাদের এই মুহূর্তে মনে পড়ছে না, তো আমরা পরবর্তী স্পিকারের পারমিশন নিয়ে তাহলে আমরা পরবর্তী ফেজের দিকে এগোতে পারি। ধন্যবাদ, শুভরাত্রি সবাইকে, এবং যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমার মনে হয় তলায় যদি প্রশ্ন করেন আমি পরে দেখে চেষ্টা করব, এবং যদি আরো কোনো প্রশ্ন থাকে 1099 বারবার বলছিলাম এখানেও ফোন করে নিজের পরিচয় গোপন রেখে প্রশ্ন করা যায়, উত্তর পাওয়া যাবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি তাহলে লিফট করছি। আমরা সকলে পারমিশন নিয়ে তাহলে পরবর্তী পর্যায়ে অর্থাৎ ভোট অফ থ্যাংকস এর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর কি। রুবি সোসাইটি এবং রিসার্চ সেন্টারের তরফ থেকে আমি সীমা দে আমার সিনসিয়ার গ্র্যাটিটিউড প্রত্যেক দুজন স্পিকার যারা আজকে বক্তব্য রাখলেন তাদের দুজনকে আমি আমার গ্র্যাটিটিউড জানাচ্ছি। মিস অনুরিতা মুখার্জি তার ক্লিনিক্যাল সাইকোলজির এবং তাদের কাউন্সিলিং এর উপর যে বক্তব্য রেখেছেন সেটার জন্য, এবং আমাদের সেকেন্ড এভিডেন্ট স্পিকার মিস্টার জয়দীপ জানা তাকেও তার এক্সপিরিয়েন্স এবং অনেক অজানা তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই দুটি লেকচারই দুটো আলাদা অ্যাসপেক্টে আমাদের যথেষ্ট এনলাইট করলো, সেই জন্য দুজন স্পিকারকে তাদের লেকচার ডেলিভার করার জন্য আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমি রুবি সোসাইটির অর্গানাইজার যে টিম রয়েছে তাদের প্রতি আমার অ্যাপ্রিসিয়েশন আমি জানাবো, এবং সমস্ত পার্টিসিপেন্ট এবং ভিউয়ার্সদের তাদের টাইম শেয়ার করার জন্য আমাদের সাথে আমরা তাদের ধন্যবাদ জানাতে চাইছি। ফাইনালি আমি আমাদের এই দুদিনের যে লাইভ অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন এইচআইভি এইডস অ্যান্ড ওয়েলবিং অফিসিয়ালি আজকের পরিসমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ এবং শুভরাত্রি সকলকে। ধন্যবাদ।